10 কেজি চাল দে। খালুজান কইছে 10 কেজি দিতে। এই আমি যা বলছি তাই কর, 10 কেজি চাল দে। কি ব্যাপার, আজকে 10 কেজি চাল কেন? আজ বাড়িতে 5-6 জন ফকির খাওয়াবো, তাই চাল ডাল একটু বেশি লাগবে। ফকির চাদর বাড়িতে আবার ফকির খাওয়াবো? তা কে মরেছে? আমি না আমার বাবা, না আমার শ্বশুর, না আমার দাদু। যাদের মরার কথা বললে, তুমি ছাড়া তো সবাই আগেই মরে গেছে। ফকির খাওয়াবো এই জন্য যে আজ আমার ছেলেদের পরীক্ষার রেজাল্ট বের হবে। কি তোমার ছেলেরা, তার আবার রেজাল্ট? তোমাকে শালা আমি দ্বিতীয় পক্ষের বউ করে আনলাম, ওই সৎ ছেলে দুটোকে পিটি পাটিয়ে মানুষ করবে, আর তুমি কেনা ওদের আদর দিয়ে দিয়ে কেন মাথায় তুলছ? বাপটাকে ফকির আলে আর ছেলেরা ঘরে আমিরে আলে। সকালবেলা মাথাটা খারাপ করো না তো, বেশি চিল্লাচিল্লি করলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। ওই 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 একটা কথাই তো শিখেছো, কিছু বললেই বলে আমি বাপের বাড়ি চলে যাব। যাব না, তোমার মতো লোকের সংসার যে আমি কি করে করছি তা আল্লাহই জানে। নেপে চাল দাও, ডাল দাও, নুন দাও, তেল দাও, আবার ভাড়া করে চাবিও রেখে দেখালু যান। চাবি তোমাদের কাছে থাকলে লুটে পুটে খেতে খুব সুবিধা হয় না? দে চাল, দে ডাল, দে তেল, দে নুন, দে যা যা লাগে সব দে, দিয়ে তারা লাগে চাবিটা আমার কাছে নিয়ে আয়। তা তোমার সেই গুণধর ছেলে কোথায়? গুড মর্নিং বাবা। গুড মর্নিং মাম্মি। মা মা আমাদের ভীষণ খিদে পেয়েছে। মা আমাদের ভীষণ খিদে পেয়েছে তো। তাই খাবার তো কখন লাগিয়েছে বাবা, বস। দেখলি দেখলি হারামিগুলোর কারবার দেখলি, বাপের টাকায় ফুটানি মারছে। আমি হলাম আসল বাং, আমাকে পাত্তাই দে না। বাবা বাবা এসো না, আমাদের সাথে একটু গোস্ত পরোটা খাও। আরে না ভাইয়া, বাবার পেটে এসব হজম হয় না। দেখছো না বাবা কি সুন্দর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মুড়ি খাচ্ছে। খা খা, তোরা খা, তোর মাকে খাওয়া, এরপর আমাকে খা, কে হজম কর। না পানি গরম হচ্ছে? জি খালো যান, রেডি আছে। চল তাড়াতাড়ি গোসল করে দোকানে যেতে হবে, চল চল। মা আমাদের কিছু টাকা লাগবে যে। কাল না তোদের 1000 টাকা দিলাম। 1000 টাকায় কিছু হয়? সোনার গায়ে দুটো বার্গার খেলেই তো সব টাকা শেষ হয়ে যায়। ঠিক আছে দিও না, তুমি যদি চাও আমরা বাবার মতো মুড়ি খেয়েই থাকবো। আমি কি বলেছি দেব না, কিন্তু বাবারা এই টাকা জোগাড় করতে আমার যে কি কষ্ট হয়। ঠিক আছে তোরা নাস্তা খা, আমি আনছি। ভাইয়া বাবা যদি এরকম আরেকটা বিয়ে করতো তাহলে আমাদের খুব ভালো হতো না?
হ্যাঁ রে ছোট, আর একটা মা থাকলে আমরা ডেলি 2000 টাকা করে পেতাম। বাদ দাও ভাইয়া, একটাতেই চলবে, নাও তাড়াতাড়ি খেয়ে নাও, কলেজে গিয়ে আবার রেজাল্ট আনতে হবে। স্যার গুলশানে যে বাড়িটা ভাঙা হচ্ছে, ওই বাড়ির দরজা জানালা এখানে আনবো না ওইখানেই বিক্রি করে দেব? আরে না না, ওগুলো বাড্ডার গোডাউনে রেখে দাও, দাম উঠলে পরে বিক্রি করা যাবে, যাও। কি ব্যাপার ফকির ভাই, কি জিনিসের দাম বাড়াচ্ছ? আরে ইকবাল বসো, যাও। আচ্ছা তুমি শালা কোনোদিন এক কাপ চাও খাওয়ালে না, আজ আমি তোমাকে খাওয়াবো, আমার ছেলেটা চাকরি হয়ে গেছে। শালা তোমরা আমাকে বলো ফকির চান, আমি নাকি কৃপন কিপটা। আরে ছেলের চাকরি হয়েছে, কোথায় মিষ্টি টিসে খাওয়াবে, সিঙ্গাড়া খাওয়াবে, তোমরা শুধু চা খাওয়াচ্ছ। এই মদনা যে খেলে যান, চল 2 কাপ চা আর 4টে গরম গরম সিঙ্গাড়া নিয়ে আয়, চল। টাকাটা কিন্তু ইকবাল দেবে। আচ্ছা ফকির চাঁদ ভাই, তোমার এত ব্যবসা, ঢাকা চিটাগং বছরে কোটি কোটি টাকা কামাও, তুমি ভাঙারি দোকানে বসো কেন? আরে বেটা বসে কি আর কোন দুঃখে, শোনো 10,000 টাকা দিয়ে ঢাকা শহরে এসেছিলাম, কত কষ্টে আজ আমি এখানে এসেছি, এত কষ্টের টাকা, এই অবস্থা না থাকলে সবাই লুটে পুটে খেত। ইনকাম ট্যাক্স দাও তো, ওই ট্যাক্স দাও তো, সেই ট্যাক্স দাও, আর আমার দুটো মাল আছে না, শোনো এই হালে না থাকলে ওরা আমাকে শেষ করে ফেলবে। তাই বলে তুমি সারা জীবন ফকিরি হালে থাকবে? ন্যায় ন্যায়, আজ সকালে আবার নাস্তাটা ঠিক মতো করা হয়নি। তোমার আবার নাস্তা শুকনো মুড়ি, একটা পেঁয়াজ, 2-3টা কাঁচা মরিচ, এই তো? ইয়ার কি বলো না ইকবাল, ইয়ার কি বলো না, তুমি জানো না এই মুড়ি মানুষের শরীরের জন্য কত উপকারী। তুমি বেটা একটা চশম কর, পিপলার থেকে গুড় বের করে নাও। গুড় বের করি আর মধু বের করি, আমি বাবা ফালতু খরচ করার মধ্যে নেই। তোমার ছেলের চাকরি হয়েছে, তুমি চা সিঙ্গাড়া খাওয়াচ্ছ, আমার ছেলেটা যদি পাশ করে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। আচ্ছা ইকবাল, আমি তো শালা বেশি লেখাপড়া করিনি, তোমার ওই অনার্সটা ফোনার্স পাশ করতে কত বছর লাগে বলো তো? কেন হঠাৎ এ কথা কেন? ইয়ে আরে আমার ওই ছেলে দুটো সেই 5-6 বছর ধরে কি অনার্সটা ফোনার্স করছে, একমত কিছুই তো হলো না। কি বলো 5 বছর, ব্যাপার তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা আমি কলেজে খবর নেব, কলেজের প্রিন্সিপাল আমার খুবই পরিচিত, 5-6 বছর হলে তো ওদের পাশ করে বেরিয়ে যাওয়ার কথা। তুমি খবর নিয়ে আমাকে জানিও তো ভাই, আমার ওই হারামিদের ওপর কোনো বিশ্বাস নেই, সঙ্গে জুড়ে যাবার ওই সৎ মাটা। আচ্ছা আর যদি সময় পাই কলেজে খবর নিয়ে তোমাকে জানিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই শোনো দুটো সিঙ্গাড়া নিয়ে যাও। আরে তুমি খাও। আরে না না রাখো রাখো, যাও যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। আচ্ছা চলি। কত আছে? 150 কেজি। চলো ভেতরে নিয়ে চলো, ধরো না, আরামের কিছু গায়ে চর্বি করেছ। এটা কোথাকার টাকা? নরসিংদীগিরি ফ্যাক্টরি। এখানে কত আছে? 1.5 কোটি আছে এই বস্তার মধ্যে ভরো। একটু তাড়াতাড়ি করো, লোককে দেখবে তো। টমেটো গুলো নিয়ে নাও, সাজাও, এগুলো নিয়ে বাস স্ট্যান্ডে বিক্রি করবে, আর বিক্রি করে টাকাগুলো তুমি আমাকে দিয়ে যাবে। এত টমেটো খাওয়ার লোক আমার বাড়িতে নেই। স্যার আমি বাস স্ট্যান্ডে টমেটো বিক্রি করব? আরে বেটা আমি 1 কোটি টাকার ফকির চাঁদ, যদি এই ভাঙাড়ির দোকানে বসতে পারি, তুমি বেটা বিড়ি ফ্যাক্টরির ম্যানেজার হয়ে ফুটপাতে বসে টমেটো বিক্রি করতে পারবে না? আরে বেটা ওটাই তোমার উপরি লাভ, যাও যাও, তোমাকে 5% কমিশন দেবো। স্যার মাত্র 5% কমিশন? বেটা যাও, টমেটোর উপর তোমাকে 10% কমিশন দেবো। স্যার জুড়িটা কি করব? জুড়িটা যা দাম পাও বিক্রি করে দিও, 500 টাকা যা হয় ওটাও লাভ, ওটাও আপনাকে দিতে হবে। যাও তুমি নিয়ে নাও, যাও।
তুই রাজি হয়ে যা, বন্ধু আমাদেরই উপকারটুকু কর, তুই যা যা খেতে চাস সব এখানে আছে। না না আমি এটা পারবো না, এটা ভীষণ রিস্কের কাজ, তোরা আমাকে মাফ করে দে দোস্ত, মাফ করে দে। আরে না না কোনো রিস্ক নেই, তোর দ্বারাই এটা সম্ভব। কলেজের নাটকে তুই কি সুন্দর অভিনয় করতি না, আর আমাদের দুজনকে বাঁচানোর জন্য এইটুকু করতে পারবি না তুই? না দোস্ত, তোরা যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলিস আমি রাজি আছি, কিন্তু এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না। যদি ধরা পড়ি আমার একটা হাড্ডিও আস্ত থাকবে না। আরে ধরা পড়বি কেন, আমরা যা যা বলবো তুই ঠিক সেভাবে কাজ করে যাবি। আহারে তোরা বুঝতে পারছিস না জিনিসটা কত ভয়ঙ্কর। তুই শালা সারা জীবন নাটকে অভিনয় করে গেলি, আর আমাদের জন্য এইটুকু অভিনয় করতে পারবি না? হ্যাঁ পারবি না বল। আরে ভাইয়া আরে কোন রাজি হয়ে গেছে না, দেখছ না চুপ করে আছে। হ্যাঁ খা না আমরা দিচ্ছি তো। কি হলো অমন মুখ কালো করে বসে আছো কেন? তোমার জন্যে। আমার জন্য? হ্যাঁ, মা মরামার ছেলে দুটোকে তুমি আদর দিয়ে দিয়ে নষ্ট করে ফেলেছো। কেন, কি করেছে? যা করে সব সময়, এবারও পরীক্ষা ফেল করেছে, এই তো ইকবাল জেনে এসছে। আমার ছেলেদের ওই কলেজে আর পড়াবো না, বছরের পর বছর বেতন নেয় অথচ ভালো করে লেখাপড়া করায় না, তাতে তো ছেলেরা ফেল করবেই, ওদের দোষ কি? চুপ করো চুপ করো চুপ করো, নিজের ছেলেদের ঠিক নেই, এখন মাস্টারদের দোষ। খবরদার, সৎ ছেলে করবে না, ওরা আমার আপন ছেলে, মনে নেই বিয়ের রাতে ছেলে দুটোকে আমার কোলে দিয়ে বলেছিলে ওদের মা অকালে মারা গিয়েছে, তাই ছেলেদের মায়ের অভাব পূরণ করার জন্য তোমাকে ঘরে এনেছি। আরে বলেছি তাই বলে শাসন করতে না দিয়ে এইভাবে আদর দিয়ে দিয়ে তুই ওদের সর্বনাশ করে ছাড়বে। আসসালামু আলাইকুম। আসসালাম, আপনাকে তো ঠিক চিনলাম না। জি মানে আমি, আমাকে চিনবেন না, আমি তো আগে কখনো এখানে আসিনি, আমি আপনার ছেলেদের প্রিন্সিপাল। প্রিন্সিপাল সাহেব, তা দুঃখের খবরটা আপনি নিজেই দিতে এসেছেন? দুঃখের কি বলছেন, সুখের খবর, সুসংবাদ। সুসংবাদ? জি হ্যাঁ, আপনার ছেলে দুটো হীরের টুকরো, দুজনেই ফার্স্ট ডিভিশনে পাস করেছে। তাই নাকি? জি হ্যাঁ। দেখুন আমরা ভালোভাবে পাশ করেছি বলে উনি ফোন নিয়ে এসেছেন। জি স্যার, ভালো করে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করুন স্যার, এই নিন ফুলের তোড়া স্যার, নিন। ধন্যবাদ ধন্যবাদ। কি বলিনি, আমার ছেলেরা এক একটা রত্ন, এবার হলো তো। থামো তুমি থামো। তো হ্যাঁ প্রিন্সিপাল সাহেব, আপনি তো আমাকে শুভেচ্ছা জানালেন, আপনাকে আমার শুভেচ্ছা জানানো উচিত কিনা বলেন? তো চলুন, এই ছেলে ছোকরার মাঝখানে তো আর আমরা বুড়োরা শুভেচ্ছা বিনিময় করতে পারি না, কি বলে? হ্যাঁ চলুন আমরা একটু ওই আড়ালে যাই। হ্যাঁ জি, আড়ালে কেন? আড়ালে মানে ওই ঘরটার ভেতরে, আমরা দুজন ঘরের ভেতরে কোলাকুলি করবো, হ্যাঁ, আর ছেলে দুটোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবো। ইকবাল মিষ্টি না খেয়ে তুমি যেও না যেতে ভাই, চলুন স্যার চলুন। বাবা প্রিন্সিপালকে ঘরের মধ্যে নিয়ে গেল কেন? আবার ভেতর থেকে দরজাও বন্ধ করে দিল। আরে বুড়ো মানুষদের শুভেচ্ছা একটু অন্যরকম হয়, হয়তো তোদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন। মা ভেতরে এত জোরে আওয়াজ হচ্ছে কেন? তাই তো বাবাজিরা, বুড়োরা শুভেচ্ছা বিনিময় করলে একটু শব্দ হয়, ও তোমরা বুঝবে না। উমা আওয়াজ তো খুব বেড়ে যাচ্ছে। পারবে বাবা, আরো পারবে, ওয়েট করো আওয়াজ আরো পারবে। চিনিস না এটা?
तफर गाना लगाओ। जी हुजूर। शराब लगाओ। बाहर जाओ। मस्त नजारे गीत सुनाए चांद सितारे रात रंगीली माशाल्लाह क्या बाबा हुजूर कौन हुजूर बेगम साहेब आसछेन भेज दो बेगम साहेब तो श्री भी आइए 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 मेरा जान आइए मेरे जान बैठिए बैठिए রাত হলে তোমার যত সোহাগ ভালোবাসা আদর একেবারে উতলে পড়ে দিন হলে আমাকে তো একেবারে কাজের বুয়ার মতো করে রাখো নেহি নেহি মেরা বুলবুল তুই তো মেরা জান হ্যায় রে আর ছেড়ে দুটো আমার কলিজার টুকরা এই সব কিছু তো তোমাদের জন্য ভাই আমার এই রাজত্ব আমার আমার এই সিংহাসন সবই তো তোমাদের জন্যে তুমি যে আমার সব হয়েছে হয়েছে সারাদিন গালিগালাজ মারবি আর রাতে যখন এই জলসা ঘরে আসো তখন তুমি অন্য মানুষ হয়ে যাও মনে হয় এই সময় তোমার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর একটাও নেই আচ্ছা জান আমি কি লোকটা খারাপ আমি যা কিছু করছি সবই তো তোমাদের জন্য এই সবই তো তোমাদেরই থাকবে তাই বলে তুমি ছেলেদের সাথে এমন আচরণ করবে ওরা একটু ভালো মন্দ খেতে চাইলে তুমি টাকা দাও না একটু বেড়াতে চাইলে দুটো ভালো কাপড় কিনতে চাইলে তুমি যা তা ব্যবহার করো ওদের বন্ধুদের সাথে মিশতে হয় কলেজে যেতে হয় তাছাড়া লোকে কি বলবে জানো আমি ওদের সৎ মা আমি বোধহয় তোমাকে শিখিয়ে দিয়েছি ওদের উপর অত্যাচার করার জন্য কোন শালা বলে কোন শালা বলে তাদের জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো না আরে তুমি ওদের যত ভালোবাসো ওদের নিজের মা যদি বেঁচে থাকতো সেও এত ভালোবাসত না আরে পাবলিককে বাদ ছোড়ো ডার্লিং তুমি আমি ঠিক থাকলে সব ঠিক তা তো ঠিক এই যে সকালে তুমি ওদের লাঠি নিয়ে তাড়া করেছো এটা কি ভালো করেছো সারাদিন ওরা এ মুখ হয়নি কোথায় কি খেলু কিছু জানতে পারছি না সে কি ও ওরা এখনো বাড়ি পেরেনি বহুত বড় বাত হয় বহুত বড় বাত হয় ঠিক আছে কালকে আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নেব মাফি মাংলে গা তার চেয়ে এক কাজ করো ওদের কলেজ তো এখন বন্ধ ওদের দুজনকে কক্সবাজার পাঠিয়ে দাও একটু ঘুরে আসুক মন ভালো থাকবে মন দিয়ে আবার পড়াশোনা করবে এক বছরের ব্যাপার তো কক্সবাজার কেউ কক্সবাজার কেউ আমি আমার ছেলেকে নেপাল পাঠাবো কিংবা হংকং পাঠাবো ব্যাংকক পাঠাবো যাও তুমি সে ব্যবস্থা করো ঠিক আছে মনে থাকে জানো মনে আছে এই নাও এই শোনো আমাকে না 50,000 টাকা দিতে হবে 50,000 কেন আমার জানের জন্য সব কিছু আছে লেও লেলো লাও মেরে জান আমি তাহলে যাই যাই বলতে নেই বলো আসি আচ্ছা আসি আসতে ভাইয়া আসতে মা বাবা কি ঘুমিয়ে পড়েছে না
তোদের বাবা তার জলসা করে বসে আছে। সর্বনাশ, ওই বুড়ো যদি এখন আমাদের পায় তাহলে মেরেই ফেলবে। চলো ভাইয়া, আবার পালাই। না, কোথাও যেতে হবে না। আমি ওনাকে ঠান্ডা করেছি, তুমি খেয়ে শুয়ে পড়ো। দয়া করে লেখা পড়া মন দাও, যেন আগামী বছর পাশ করতে পারো। তোমাদের বাবা তোমাদের দুজনকে নেপাল পাঠাবে। কিছুদিন বেরিয়ে এসো, সব ঠিক হয়ে যাবে। তোমার মাথা খারাপ হয়েছে মা? বাবা আমাদের নেপাল পাঠাবে? দাঁড়াও দাঁড়াও মা, তুমি বাবার জলসা ঘরে কতক্ষণ ছিলে? কেন বলো না কতক্ষণ ছিলে? ওই ঘরে বেশিক্ষণ থাকলে সবাই মাথা খারাপ হয়ে যায়। তুমি কি বাবার পুরনো গান শুনেছিলে? চুপ কর শয়তান, ওই ভালো লোকটা খারাপ হয়েছে তোদের জন্য। কি দরকার ছিল মকবুলকে নকল প্রিন্সিপাল বানিয়ে নিয়ে আসার? চল খাবি, চল চল। গুড মর্নিং বাবা। মানে আসসালামুয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো বাবা শরীরটা অনেক খারাপ হয়ে গেছে না? আমিও লক্ষ্য করছি, কিছুদিন ধরে বাবার মধ্যে কেমন যেন একটা দুঃখ দুঃখ ভাব। না ভাইয়া, দুঃখ না দুঃখ না, ভিতরের একটা যন্ত্রণা যেন বাবার মুখের উপর ঘুরে বেড়াচ্ছে। তারপর তুমি এই বয়সে যা কাজ করো না, আমরা জীবনেও করতে পারবো না। তারপর আসলেই বাবা তুমি একটা জিনিয়াস। এই যে তুমি আমাদের বকা দাও, আমরা জানি আমাদের ভালোর জন্যই দাও। তারপর এই জন্য আমরা ঠিক করেছি, এখন থেকে আমরা ভালোভাবে পড়াশোনা করব, আর তোমার ব্যবসা বাণিজ্য দেখব, আর তোমাকে একেবারেই ছুটি দিয়ে দেব। জীবন থেকে না কাজের থেকে বাবারা? তা দুলারি বেগম, তুমি যে তেল নিয়ে এসছো কাকে লাগাবে বলে ভাই? কাকে আবার, তোমাকে লাগাবো। দেখছো না চামড়াটা কেমন নষ্ট হয়ে গেছে? করো করো, ভালো করে তেল মালিশ করো। বাবা আমরা কবে যাচ্ছি? কোথায়? নেপাল। নেপালে কেন? আমার যদ্দূর মনে পড়ে আমার 14 গোষ্ঠীর কেউ নেপালে নেই। সে কি তুমি না বলেছ আমাদের নেপাল পাঠাবে আমাদের মনটা ভালো করার জন্য, মাথাটা ঠান্ডা করার জন্য? হ্যাঁ বাবা, নেপাল খুব ভালো জায়গা, স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ আচ্ছা, ওখানে 10-15 ঘুরে আসতে পারলে ব্রেনটিন সব খুলে যাবে। তারপর আগামীবার আমরা অবশ্যই পাস করব। পাস করো আর ফেল করো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি যে তোমাদের নেপাল পাঠাবো এই কথাটা তোমাদের কে বলেছে বাবা? কেন, তুমি তো কাল রাতে আমাকে বললে শুধু নেপাল নয় হংকং ব্যাংককও পাঠাতে চাইলে। হ্যাঁ বাবা, বেশি টাকা তো লাগবে না। হ্যাঁ, লাখখানেক হলেই হয়ে যাবে। লাখ টাকা? লাখ টাকা? আরে তোদের যে আমি নেপাল পাঠাবো, আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে? তোদের মা কাল আমার ঘরে যায়নি? এই জন্য সকাল থেকে সবাই মিলে তেল মালিশ করছো? এমন না, আজ আমি তো হংকং পাঠাবো, সিঙ্গাপুর পাঠাবো, নেপাল পাঠাবো। দে আমার টিকিটটা দে, আমি রেডি। চল ছোট, এইভাবে তো আর চলে না রে। দুবেলা বাবার খিচুনি খাওয়া, মা যেভাবে টাকার যোগান দেয়, এ বড় লজ্জার ব্যাপার। লজ্জা কি বলছো ভাইয়া, চরম লজ্জা। এ থেকে রেহাই পায় কিভাবে? তোর মাথায় তো অনেক সময় ভালো ভালো আইডিয়া আসে, একটা আইডিয়া বার কর না। শোনো ভাইয়া, একটা আইডিয়া আমার মাথায় এসেছে। কিছুদিনের জন্য আমাদের ঢাকার বাইরে পালাতে হবে, একটা ধাক্কা দিতে হবে ওই ব্যাটা কোটি টাকার ফকিরকে। কোটি টাকার ফকির আবার কে? আরে ফকির চাঁদ, আমাদের শ্রদ্ধেয় বাবা। তুই কি করতে চাস? শোনো শোনো, টমেটো টমেটো চাটা গো সর্বদাই জয় গেছে। তোমরা এরকম করে কাঁপতেছো কেন?
কি হয়েছে বলবা তো? কি হয়নি চাচা, হতে বাকি আছে কি? আমরা তো কাঁদছি, আপনার যদি এমন হতো আপনি তো ওখানে পড়ে থাকতেন। আমাদের কি হবে, কোথায় যাবো? আমাদের বাবা, তুমি শান্ত হও, তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না ভাইয়া, তুমি চাচা। আমি বলছি, আমি তো একটু শক্ত মনে, আমি আপনাকে সব সব খুলে বলছি। ভাইয়া তুমি একটু চুপ করো তো, কথাটা ঠিক মতো না বললে কাজ হবে না। শুনেন টমেটো চাচা, বাবারা আমরা দুজন সকালবেলা জগিং করে ঘরে ঢুকছিলাম, ঢুকে দেখি বাড়ি শূন্য, বাড়িতে না কেউ নেই। একজন তো ছিল। কে ছিল? কাদের বুয়াটা ছিল। ও হ্যাঁ হ্যাঁ, কাদের বুয়াটা ছিল, ওর কাছে শুনলাম। আমরা সকালে দুজন জগিং করতে যাবার পর বাবা হাত পা করেছেন, আর মা সবাইকে নিয়ে হাসপাতালে গেছেন। বাবারা শান্ত শান্ত, ঘটনাটা পুরোটা আমি শুনি। চাচাকে আগে ঘটনাটা শুনতে দাও। আমরা বাবার অসুস্থতার কথা শুনে 200 মাইল স্পিডে দৌড়ে হাসপাতালে গেলাম, গিয়ে দেখি বাবার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, আর বাবার বাবার চোখ দুটো আমরার মতো উপর দিকে তাকিয়ে আছে। ডাক্তার এসে বলল, তোমাকে বাঁচাতে হলে জলদি অপারেশন করতে হবে, 5 লাখ টাকা লাগবে। ও হ্যাঁ, আপাতত 2 লক্ষ টাকা জমা দিতে হবে, কিন্তু টোটাল লাগবে 5 লাখ টাকা। বাড়িতে বাবা কোথায় টাকা রাখে আমরা কেউ জানি না, বাবা কোনোদিন বলেও নি, তাই তো মা আপনার কাছে পাঠালো, বললো তাড়াতাড়ি যা, তোর টমেটো চাচার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে জলদি আয়। তাই তো দৌড়াতে দৌড়াতে আপনার কাছে এলাম, জলদি 2 লাখ টাকা বের করে বাবাকে বাঁচাতে হবে। কিন্তু বাবাজিরা, সারের হুকুম সারা, তোমাকে এত টাকা আমি দেব কি করে? কি বললেন চাচা, আমার বাপ মরার জন্য টাইম গুনছে আর আপনি তার হুকুম চাচ্ছেন? না মানে স্যার বলছেন, আমি যদি মরেও যাই আমার হুকুম সারা, ওগো একটা পয়সাও দিবা না। এটা তো আমাদের ফুর্তির ক্ষেত্রে, এটা ফুর্তি না বাবার চিকিৎসা। না বাবাজিরা, তবুও আপনি তবু তবু করছেন কেন? ঠিক আছে, টাকা দেবেন না, বাবার প্যাডের কাগজ দিন, ওই কাগজে লিখুন লিখুন লিখুন, আমি টমেটো মোল্লা লিখিত ভাবে বলছি, আমার স্যার ফকির চাঁদ ব্যাপারী যদি হাসপাতালে মারা যান তার জন্য আমি যাই যাই। মানে মানে আবার কি? আমাদের বাবাকে বাঁচানোর জন্য আপনার কাছে এসেছিলাম, আপনি আমাদের 2 লক্ষ টাকা দিতে অস্বীকার করে, তার একটা প্রমাণ রাখতে হবে না? আর আমাদের বাবা যদি মরেই যায় তখন তো এইসব সম্পত্তির মালিক হবো আমরা, তখন আপনাকে আমরা ছাড়বো না, বাচ্চাটা ঢুকিয়ে দেবো। কিপটামির একটা সীমা আছে, একটা ম্যাচের কাঠিকে তুমি 2টো করছো, একটা ম্যাচের দাম কত লোকে শুনলে কি বলবে বলো তো? এটাকে কিপটামি বলে না, আমি অপচয় করি না, অপচয় যারা করে তারা শয়তানের চেলা। আমি সিগারেট বিড়ি খাই না, ম্যাচ লাগে শুধু তোমার চুরো ধরাবার জন্য। 1 বাক্স ম্যাচের দাম যদি 1 টাকা হয়, সেটা 2 বাক্স করলে 1 টাকা বেঁচে গেল। ও তুমি পারো বাবা, টাকা টাকা করে জীবন দিয়ে দিলে, লোকে যে আড়ালে তোমাকে কোটি টাকার ফকির বলে ঠিকই বলে। বলো গে বলো গে,
কোন শালা কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। এসব কেন করি জানো? আমি মরলে বুঝবে। বালাই ষাট, আপনি কেন মরবেন স্যার? মরুক আপনার শত্রু। তুমি সাত সকালে এখানে, আর তুমি সাত সকালে এখানে এসছো? আসলে কথা বলেন স্যার। কেন এই সময় আপনার জোরে কথা বলা ঠিক না। কেন? আরে জোরে কথা বললে কি হবে? কি বাজে কথা বলছো? চেঁচাবেন না স্যার, চেঁচাবেন না। আপনি সবে হাসপাতাল থেকে ফিরে আইছেন। হাসপাতাল? আল্লাহর কাছে হাজার শুকুর, আপনার অপারেশন লাগে নাই। অপারেশন? কিসের অপারেশন? হার্টের, হার্টের। আহ, আপনার দুইটা ছেলে, ছেলে নয় স্যার, যেন রত্ন। আপনি হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে উপর হয়ে পড়ে আছেন, আর আপনার দুইটা ছেলে সমস্ত শহরে বাবা 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 বলে দৌড়ে বেড়াইছে। কি বলে? আমার হার্ট অ্যাটাক, আমি অজ্ঞান। হ্যাঁ স্যার, আপনার তো কিছু মনে থাকার কথা না স্যার। দুই ভাই কাঁদতে কাঁদতে দৌড়ায় আমার কাছে গেল, 2 লক্ষ টাকা দরকার আপনার অপারেশনের জন্য। ছেলে দুইটা সে কি কান্না, ফ্যাক্টরির বুড়া লোকজন কাঁদতে দিছে স্যার। ওগো কান্না দেখে রাস্তার কুকুর পর্যন্ত কাঁদছে। আমার দুঃখে রাস্তার কুত্তা কেঁদেছে। তুমি কাঁদনি? আমিও কাঁদছি স্যার। ভাগ্যিস ক্যাশে টাকা ছিল, সঙ্গে সঙ্গে 2 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। তাই তো আপনি ভাই চাইছেন। আরে বেটা টমেটো, আমি বেঁচে বাড়ি ফিরেছি, আর আমি তো মরে ফিরেছি। আমার 2 লাখ টাকা, আমার 2 লক্ষ টাকা রে। এই যে দুলারি বেগম, তোমার ছেলেরা আমার 2 লক্ষ টাকা মেরে দিয়েছে, আমি মরে গেছি। তাহলে আপনার হার্ট অ্যাটাক হয় নাই? চুপ বেটা চুপ, হার্ট অ্যাটাক তোর হোক। আরে আরে আমার হার্ট থাকলে তো অ্যাটাক হবে। এই তোমার জন্য, এই তোমার জন্য আমার এই সর্বনাশটা হয়েছে, তোমার জন্য। এই বেটা ম্যানেজারের বাচ্চা, তোমাকে না বলেছিলাম আমি মরে গেলেও আমার ছেলেদের তুমি একটা পয়সাও দেবে না? স্যার ওরা আমারে কইল আপনি যদি মরে যান ওরা আমারে হাজতে ঢুকাবে। হাজতে না, হাজতে আমি তোমাকে আজ হাজতে ঢুকাবো। বদল লাঠিটা দে। So where we party party do besides the beach? It's so good. Father in my body in the pocket. Gotta rock this place with the speed of rocket. বিপনের ধন পিঁপড়াতে খাই আমরা, খাইলে দোষের কি? বিপনের ধন পিঁপড়াতে খাই আমরা, খাইলে দোষের কি? বুঝছি মনে নয়ন ঘুরাও, হাওয়ায় হাওয়ায় টাকা উড়াও, মনেরই আশা পুরা। কৃপণের ধন পিঁপড়া দেখাই আমরা, খাইলে দোষের কি? কৃপণের ধন পিঁপড়া দেখাই আমরা, খাইলে দোষের কি? হতে পারে বোকাটা উড়ে যদি তার সঙ্গে উড়বে কার দোপাট্টা। উড়িয়ে দিলাম ইচ্ছে ঘুড়ি, হতে পারে বোকাটা উড়ে যদি তার সঙ্গে উড়বে কার দোপাট্টা। নিসাগরের মিষ্টি গর্জন, আজকে সবই করবো বর্জন, মনেরই আশা পুরা।
কৃপনের ধন পিঁপড়াতে খায় আমরা খাইলে দোষের কি কৃপনের ধন পিঁপড়াতে খায় আমরা খাইলে দোষের কি আর কতদিন শৃঙ্খলাতে বাজবে দুঃখের সানাইটা থাকবো না আর বন্দি ঘরে দেখবো সুখের জগৎটা আর কতদিন শৃঙ্খলাতে বাজবে দুঃখের সানাইটা থাকবো না আর বন্দি ঘরে দেখবো সুখের জগৎটা জীবন জুড়ে যত রঙ সবগুলোতে চাইছি সঙ্গ মনের আশা পুরা কৃপনের ধন পিঁপড়াতে খায় আমরা খাইলে দোষের কি কৃপনের ধন পিঁপড়াতে খায় আমরা খাইলে দোষের কি ফুর্তি মনে নয়ন ঘুরাও হাওয়ায় হাওয়ায় টাকা উড়াও মনের আশা পুরা কৃপনের ধন পিঁপড়াতে খাই আমরা খাইলে দোষের কি দোষের কি দোষের কি কোথায় যাচ্ছিস ভাইয়া তুমি আমাকে বাধা দিও না আমাকে যেতে দাও আমার মনের মধ্যে প্রেমের টান এসেছে ছোট যাস নে আগুন আর মেয়ের মধ্যে কোনো তফাত নেই ধরলে আর বাঁচবি না ভাইয়া আমি ধরার আগে ও আমাকে ধরে ফেলেছে ভাইয়া তোকে ধরেছে কে ধরেছে এই ধরা দেখতে পাবে না ভাইয়া এই ধরা হচ্ছে মনের ধরা ও আমাকে মনের ধরা ধরে ফেলেছে লাভ ইট ফার্স্ট সাইট মেয়েটাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি তুই ভালোবাসা কর গিয়ে আমি এর মধ্যে নেই এটা ঢাকা শহর না কক্সবাজার মার খেলে একটা হাড্ডি আর আস্ত থাকবে না মার তুমি কি বলছো ভাইয়া ভালোবাসা মরণ এলেও হাসি মুখে মেলে নিতে হয় আমি তোর সাথে গণপিটুনি খেতে পারবো না আমি একটু ঘুরে আসি ঠিক আছে তোমরা যাও হ্যালো হ্যালো একটু আগে আপনাকে দেখলাম সমুদ্রের পাড়ে হাঁটছিলেন তো হঠাৎ এখানে নির্জন জায়গায় ওই ছেলেগুলোকে দেখলাম ওরা কি আপনাকে বিরক্ত করছিল ছেলে কোথায় ও ওই ছেলেরা ওরা ঢাকা থেকে এসেছে আমি ওদের চিনি ওরা নৌকা নিয়ে বেড়াতে বেরিয়েছিল আমাকে দেখে পাড়ে নেমেছিল তাই বলুন আমি ভেবেছিলাম বকেটের ছেলেরা আজকাল মেয়ে দেখলে যেভাবে হ্যাংলামি করে তার উপর আপনার মতো সুন্দরী মেয়ে আমি সুন্দরী আপনাকে কে বলল আপনি সুন্দরী না আপনি সুন্দরী না আরে আপনি যদি সুন্দরী না হন তাহলে সুন্দরী কে হবে একটু বাড়িয়ে বলছেন না মিস্টার রকি রকি ফ্রম ঢাকা আমি মিথিলা আপনি একা এসেছেন কক্সবাজারে একাই বলতে পারেন তবে সঙ্গে একজন আছে নিশ্চয়ই আপনার স্ত্রী হানিমুন করতে এসেছেন স্ত্রী হানিমুন কি বলছেন ম্যাডাম আমি তো এখনো বিয়ে করিনি আপনি করেছেন
জি না, সেই সুযোগ এখনো হয়নি। তাছাড়া মনের মতো ছেলেও পাইনি। আমিও মানে না, মানে মনের মতো মেয়ে পাইনি। হাসবেন না, হাসবেন না। আচ্ছা আপনি বলুন, একটা মেয়েকে প্রথম দেখাতেই যদি ভালো না লাগে, বুকের ভেতরটা যদি চিনচিন না করে, সমস্ত পৃথিবী যদি সবুজ মনে না হয়, তাহলে কি তাকে জীবন সঙ্গিনী করা যায়? এই যেমন আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনাকে আমি কত যুগ যুগ ধরে চিনি। মানে 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 আপনাকে দেখে আমার যেন কেমন কেমন লাগছে। তুমি যদি আমাকে কথা মতো কাম না করো, তাইলে তোমার বোনও বাঁচবো না, মাও বাঁচবো না। আপনার কেমন কেমন লাগছে না? না, আপনার যে মন আছে আমার সে মন নেই। আমার ভেতরটা মরুভূমি, যেখানে সবুজ বলতে কিছু নেই। আমি আপনার সেই মরুভূমিতে সবুজের বাগান গড়ে তুলব। পারবেন না, ওই মরুভূমিতে আপনি কিছু করতে গেলে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। চলি। তুমি জানো না মিথিলা, প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার ওই মরুভূমিতে আমি ঝর্ণার পানি বইয়েই ছাড়ব। তোমার আপা সাঁতার জানে না? জলদি ওনারে উপর করে শুয়ে দেন, পেটের চাপ দেন, পানি বাইরে হয়ে যাবে যে। তাড়াতাড়ি করেন স্যার, নাহলে মরে যাবে যে। আপুর মুখে কৃত্রিম শ্বাস দিতে হবে। কৃত্রিম শ্বাস? ও বুঝেছি, তুমি দাও। আমি আমি পারবো না, আমার ভীষণ ভয় করছে, আপনি দিন। আমি না না, আমি পারবো না। তার দেরি করবেন না যে, তাহলে ওনারা বাঁচানো যাবে না। কেমন পুরুষ মানুষ আপনি, চুপ করে বসে আছেন, একটা মেয়ের জীবন বাঁচাতে পারছেন না? স্যার জলদি ওনারে কান্দে করে নিয়ে ঘুরান। হ্যাঁ জলদি ওনারে কান্দে নিয়ে ঘুরান যে, ঘুরান স্যার। ভালো হয়ে গেছে যে, চলো চলো চলো। উনি না থাকলে আজ তোকে বাঁচানোই যেত না। সমুদ্রে ঝাঁপ দিয়ে উনি তোকে তুলে এনেছে, তুই অজ্ঞান হয়েছিলি, তারপর উনি তোর পেটে চাপ দিয়ে দিয়ে পানি বের করার চেষ্টা করেছে। তারপরে যখন তোর জ্ঞান ফিরছিল না, বাধ্য হয়ে উনি তোর মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস দিয়েছে। আপনি আপনি আমার মুখে মুখ লাগিয়েছেন? জি জি। মানে? চুপ করুন, আমি মরে গেলে মরে যেতাম, কিন্তু আপনি আমার মুখে মুখ লাগালেন কেন? দেখুন, আমার কোনো দোষ নেই, আপনার বোনই তো আমাকে জোর করলো তাই, আর ওই লোকগুলো। কিন্তু আমি তো এখন মরে গেছি। জি। একজন যুবতী মেয়েকে একজন যুবক ছেলে পানি থেকে জড়াজড়ি করে তুলে এনেছে, তার পেটে চাপ দিয়েছে, তার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিয়েছে, এরপরও বলছেন আমি বেঁচে আছি। জি আমি ঠিক বুঝতে পারছি না,
এরা সবাই বলল, আর তাছাড়া আপনাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। চুপ করুন, আপনার বাড়ির ঠিকানা দিন, আপনার মোবাইল নাম্বার দিন, দিন দিন বলছি। কেন কেন এসব আমি আপনাকে দেব কেন? হ্যাঁ আমি আপনাকে দেব কেন? কেন দেবেন, এর একটা ফয়সালা করতে হবে। দিন বলছি। এই দেখুন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আপা এ তুই কি করলি? লোকটা তোকে বাঁচালো আর তুই কিনা? ওটা একটা চোর। চোর? কে চুরি করেছে? যা চুরি করেছে তোকে বলতে পারবো না। তাহলে পুলিশকে ডাকি। আরে হতভাগি, এই চুরি পুলিশে ধরতে পারবে না। কেন কেন? এই কেন বোঝার বয়স এখনো তোর হয়নি। ওই চোরকে যদি আমি না ধরতে পারি তাহলে আমি আবার সমুদ্রে ঝাঁপ দেব। কি হয়েছে ভাইয়া, অমন করে হাঁপাচ্ছ কেন? গুন্ডারা তাড়া করেছে। জল পরি? হ্যাঁ জল পরি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? সিরিচে জল পরি আসবে কোত্থেকে? আছে, শোন, পানিতে হাবুডুবু খাচ্ছিল, আমি দৌড়ে দৌড়ে গেলাম এরকম এরকম করে, তারপর পানির থেকে জল পরি। কি হলো রে অমন, হা করে আছিস কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ওই মেয়েটার মুখে মুখ লাগিয়েছিলে? মানে মেয়েটাকে তুমি কিস করেছিলে? আরে ওটাকে কিস বলে না, ওটাকে বলে কৃত্রিম শ্বাস প্রশ্বাস। তুমি ওই মেয়েটার পেটে হাত দিয়েছ? হ্যাঁ দিয়েছি, তাছাড়া পানি বার করবো কি করে? ভাইয়া তুমি না শেষ। ঠিক বলেছিস ছোট, আমি ওকে ছাড়া বাঁচবো না। ভাইয়া আমিও মরে গেছি, তোমারটা জল পরি আর আমারটা দানা কাটা পরি। চলো ভাইয়া খুঁজে দেখি ওরা কোথায় আছে। মালের সালান অলরেডি বার্মা থেকে রওনা দিছে। উকিয়া হইয়া দুই একদিনের মধ্যে মাল কক্সবাজার এসে পৌঁছাবো, তারপর ঢাকা পাঠানোর ব্যবস্থা করুন। জি জি জি। না না ভাই, কোনো ঝামেলা হইব না, সমুদ্রপথে মাল ট্রলারে আসবো, আপনি কোনো চিন্তা করেন না ভাই। ওকে ভাই সারি, আসসালামু আলাইকুম। তোমাকে না নিষেধ করছি এখানে আইতে, তোমাকে বারবার কইছি ট্যুরিস্ট সাইজার সমুদ্রের পারে ঘুরে বেড়াইবা, জরুরি কোনো দরকার হইলে আমার এই মোবাইলে ফোন করবা। বস আমরা আসতে চাইনি, কিন্তু ঘটনাটা খুব জরুরি, মোবাইলে কথাটা বলা ঠিক হবে না। কেন কি হয়েছে, পুলিশের কোনো ঝামেলা? না বস, আমরা তো মাল গোপনে বিক্রি করেই যাচ্ছি, কিন্তু ঢাকা থেকে যে মেয়েটি এসেছে সে মালও বিক্রি করছে না, তারপর আজ কিছুদিন ধরে দেখছি একটা ছেলের সাথে খুব মেলামেশা করছে। খোলাটা কেটা, পুলিশের লোক না তো? না বস, দেখে মনে হয় না পুলিশের লোক। ওকে উপর করা নজর রাখবা, পোলাটা কেডা কোত্থেকে আইছে সব খবর লই আমারে জানাবা, বুঝছ? অন যাও যাও। ওকে বস। মাইয়ারা রে, অহনো তো বাগে আনতে পারলাম না, আনতে তো হইবই।
হৃদয়েরই এই দোকানে একবার তুমি বলো আসবে কি, হৃদয়েরই এই দোকানে একবার তুমি বলো আসবে কি, এলে হবে কি কিছু দেবে কি, এলে হবে কি কিছু দেবে কি, একটা মন নিলে অল টাইম ভালোবাসা ফ্রি, একটু প্রেম দিলে ফুল টাইম কাছে আসা ফ্রি, আসবে কি তুমি আসবে কি, ভেবে দেখি আমি ভেবে দেখি, হৃদয়েরই এই দোকানে একবার তুমি বলো আসবে কি, এলে হবে কি কিছু দেবে কি, এলে হবে কি কিছু দেবে কি, একটা মন নিলে অল টাইম ভালোবাসা ফ্রি, একটু প্রেম দিলে ফুল টাইম কাছে আসা ফ্রি, আসবে কি তুমি আসবে কি, ভেবে দেখি আমি ভেবে দেখি, হাসি দিলে একশো গিফট পাবে ফ্রি, পাশে বসো যদি তুমি লিপ পাবে ফ্রি, একটা হাসি দিলে একশো গিফট পাবে ফ্রি, পাশে বসো যদি তুমি লিপ পাবে ফ্রি, আসবে কি তুমি আসবে কি, ভেবে দেখি আমি ভেবে দেখি, আসবে কি তুমি আসবে কি, সুখ পাবে ফ্রি, তুমি হাত বাড়ালে পাবে রে মা সুখ ফ্রি, হাতে ছুঁয়ে দিলে লাইফ টাইম সুখ পাবে ফ্রি, তুমি হাত বাড়ালে পাবে রে মা সুখ ফ্রি, আসবে কি তুমি আসবে কি, ভেবে দেখি আমি ভেবে দেখি, আসবে কি তুমি আসবে কি, এই দোকানে একবার তুমি বলো আসবে কি, হৃদয়েরই এই দোকানে একবার তুমি বলো আসবে কি, এলে হবে কি কিছু দেবে কি, এলে হবে কি কিছু দেবে কি, একটা মন নিলে অল টাইম ভালোবাসা ফ্রি, একটু প্রেম দিলে ফুল টাইম কাছে আসা ফ্রি, একটা মন নিলে অল টাইম ভালোবাসা ফ্রি, একটু প্রেম দিলে ফুল টাইম কাছে আসা ফ্রি, আসবে কি তুমি আসবে কি, ভেবে দেখি আমি ভেবে দেখি, আসবে কি তুমি আসবে কি, ভেবে দেখি
ঘটক ঘটক দিয়ে কি হবে? তুমি আবার বিয়ে করবে নাকি? চুপ কর। দুই নম্বর বউ নিয়ে ফতুর হয়ে গেলাম, আবার তিন নম্বর বিয়ে করব। আমি আমার ছেলেদের বিয়ে দেবো। ছেলেদের বিয়ে দেবে? হ খালাম্মা, ভাইয়া গো বিয়ে হলে বাড়িতে খুব আনন্দ ফুর্তি হইব, ভালো ভালো খান পাওয়া যাইব। চুপ কর, তোমার কি আটকেল? আমার ওই কচি কচি ছেলে দুটোকে বিয়ে দেবে? ওরা এখনো লেখাপড়া করছে। আর লেখাপড়া করতে হবে না, যথেষ্ট হয়েছে, এবারে বিয়ে পাশ করিয়ে দেবো। কি ব্যাপার ফকির ভাই, কাকে বিয়ে পাশ করাচ্ছ ফকির চাঁদ ভাই? তুমি আবার এই বয়সে প্রাইভেট পরীক্ষা দিচ্ছ নাকি? দেখো ইকবাল, সবসময় ইয়ার কি ভালো লাগে না, আমি হচ্ছি সারা আমার জেলায় ছেলে দুটো 2 লক্ষ টাকা মেরে কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছে। যদি কোনো মেয়ের কাপড়ে পড়ে তখন কি হবে? তাহলে তো তোমার সর্বনাশ, ছেলেদের বিয়ে দিয়ে যে যৌতুক হাতাতে চেয়েছিলে তা বরবাদ হয়ে যাবে। আচ্ছা বলুন তো ইকবাল ভাই, আল্লাহ কি আমাদের কোনো অভাব রেখেছে? তারপরও আমার ছেলেদের বিয়ের যৌতুক যৌতুক করে মারা যাচ্ছে। হ্যাঁ বেটি, এই বেশি প্যাচ প্যাচ করো না, ওদের মানুষ কোথাও টাকা খরচের কেনা, সে টাকা কে দেবে? তুমি না আমার শ্বশুর। এই ঘটক, তুমি যাও জলদি দুটো মেয়ে ঠিক করো, আমি আগামী সপ্তাহের মধ্যে আমার ছেলেদের বিয়ে দেবো। এনাও 10 টাকা নাও। মাত্র 10 টাকা হুজুর? আরে বেটা, 10 টাকা কি কোনো টাকা না? 5 টাকা রিক্সা ভাড়া, আর 5 টাকা দিয়ে তুমি রসগোল্লা খাবে। যাও শুভ কাজে দেরি করে যাও, এবং না নিয়ে যা। চলুন ঘটক সাহেব, বহুদিন পর আমার খালুজান কাউকে 10 টাকা দিছে, বেশি কথা বললে এটাও রেখা দিব। চলেন চলেন। আচ্ছা ফকিরচাঁদ ভাই, তোমার ছেলেরা আজকের আধুনিক ছেলে, ওরা যদি ওদের পছন্দ করা মেয়েকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে তখন তুমি কি করবে? সে গুড়ে বালি, আমি হারামির বাচ্চাদের পেছনে প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছি, আজকে সে সব খবর নিয়ে এখানে আসবে। স্যার, ওই যে ওই যে আমার প্রাইভেট ডিটেকটিভ কাউন্টার নাম্বার 009 এসে গেছে। আরে বাবা, সরি, রিয়েলি সরি। চত্তুসব ডেপুটি। হ্যাঁ তো কাউন্টার 009 কি খবর? স্যার, মই কশ্যপের মতো ওগো পিসে পিসে ঘুরিয়া সব খবর লই আইছি, আপনার এই পোলা দুইটা শেষ। শেষ মানে? শেষ মানে আপনার ওই হারামি পোলা দুইটা মাইয়া মানুষের পিছে পিছে গুর গুর করিয়ে করতে আছে। ভাই বেটা, তুমি আমার ছেলেদের গাল দিচ্ছিস? সরি স্যার সরি, একটু হোম মে চলেন, গোপন কিছু কথা আছে, গোপন কথা সব মানুষের সামনে কওয়া যায় না। আসেন, পাউডার খালি মেলি রাখেন। কা তুমি বসো, আমি আসছি, বসো। আচ্ছা আপনি কিন্তু আপনার পোলা গো গালি দিলেন, হারামির বাচ্চা কইছেন। চুপ বেটা, আমি আমার ছেলেদের মারি পিটি গাল দিই তাতে তোর কি? তুই কক্সবাজার যাওয়ার ব্যবস্থা কর। স্যার, বলবো বাসে টিকিট কাটবো, লোকাল বাসে টিকিট কাটবি? লোকাল এতে কতদিনই পৌঁছাবেন কক্সবাজার? হারামির বাচ্চারা, আমি আসছি। আসেন দেখতে পারবেন, আমার দরিয়ে আসেন, আমার দরিয়ে আসেন। আচ্ছা দেন না কিন্তু। আরে এটা টাইম নেন না, ওই যে আরে এটা সিরিয়ে দেবে জ্যাকেটটা, এই যে একটা হোটেল হইলে আপনি এত টাকা বসার মালিকা কোথায় লই যাইছে? শোনো কাউটা 009, এই হোটেলটা আমাদের জন্য ঠিক হবে, এখানে পয়সা বেশি লাগবে না। এই হোটেলে উঠবেন? এই হোটেলে বিছানায় তেল কাচতে লেগে থাকে, সার পোকার কামড়ে সারা রাত ঘুমাইতে পারবেন না। চুপ বেটা, এখানে ঘুমাতে এসছিস আমার ছেলের খোঁজ দিচ্ছিস? না আমি পোলা গুই খোঁজ দিয়ে আসি। তবে স্যার, একটা চিন্তায় আমার মাথাটা খারাপ করিয়ে দিতে আছে। আবার কি চিন্তা? আমি
ফকির দেশটা বললেন কেন? তুই যদি তোর থাকতো তাহলে তুই ফকির চাঁদ হয়ে যেতিস। আমার ছেলেরা যদি আমাকে দেখে চিনে ফেলতে পারে তাহলে এক দৌড়ে কক্সবাজার টেকনাফ চলে যাবে, সেখান থেকে বারমাও চলে যেতে পারে। হয় স্যার ঠিকই কইছেন, আমনের পোলা দুইটা হয়েছে এক নম্বরের বদজাত। হ্যাঁ হ্যাঁ বদমাস। হ্যাঁ আপনার পোলা দুইটা হয়েছে একেবারে হারামির বাচ্চা। এই বেটা তুই আমাকে গাল দিলি না? জেনা স্যার আপনার পোলা রে। লাইন হোটেলের ভিতরে যাই চল। লাইন ধর রকি, আমার মনে হয় আমার প্রেম হয়ে গেছে। ভাইয়া তোমাকে আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম, আমারও না প্রেম হয়ে গেছে। কাল সারা রাত তুই মেয়েটাকে স্বপ্নে দেখেছি, আমি মিথিলার কথা ভুলতেই পারছি না। আমিও না। মিথিলা হাসছিল, মনে হচ্ছে হাসি থেকে মুক্ত ঝরে পড়ছে। রিকশা থামো থামো থামো। ভাইয়া ওই যে আমার ভালোবাসা আমার জন্য অপেক্ষা করছে, আমি যাই ভাইয়া। তুই যাবি তাহলে আমি কি করব? আমারটা কোথায়? তোমারটা খুঁজতে শুরু করো, আমারটা আমি বুঝে আসি। এখন আমি আমারটা কোথায় খুঁজি? হ্যালো, কেমন আছেন? জি ভালো। আপনি রোজ সমুদ্র পাড়ে ব্যায়াম করতে আসেন? হ্যাঁ, সকালে সমুদ্র পাড়টা আমি খুব ভালো লাগে। দেখেন না কেমন নির্জন, এই সময় সমুদ্রের গর্জন খুব সুন্দর লাগে, মনে হয় যেন সমুদ্র আমাকে হাতছান দিয়ে ডাকছে। হ্যাঁ আমারও তাই মনে হয়, তাই তো বছরে দুই তিনবার ছুটে আসি সমুদ্রের কাছে। আপনি বছরে দু তিনবার আসেন? আচ্ছা আপনি যে ব্যায়াম করেন কারো কাছে কি শিখেছেন? তেমন কারো কাছে শিখিনি, এমনি যা পারি তাই দিয়ে চেষ্টা করি। নো 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 নো, এটা ঠিক না, ব্যায়াম জেনে করা উচিত, না হলে উপকার থেকে অপকারই বেশি হয়। যেমন এই যে আমি দেখলাম আপনি যেভাবে ব্যায়াম করছিলেন এটা ঠিক না। আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে দেখিয়ে দিতে পারি। ওয়াই নট, আমি আপনার শিষ্য হয়ে যাই। ওকে লেটস স্টার্ট, প্রথমে ওয়ার্ম আপ করতে হবে। এভাবে দাঁড়িয়ে, হ্যাঁ এবার হাত সামনে দিয়ে দম নিতে নিতে টানুন, আবার দম ছাড়তে ছাড়তে হাত দেন, জোরে টানুন। অনেক হয়েছে আজ এ পর্যন্ত থাক। ঠিক আছে ঠিক আছে, ব্যায়াম হচ্ছে মনের ব্যাপার, মন না চাইলে করা উচিত না। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। করুন। আপনাকে প্রথম থেকেই দেখছি আপনি একটু আনমনা, আপনি কি যেন চিন্তা করেন। তাই নাকি? হ্যাঁ তাই, আমি মানুষের মুখ দেখলে বলতে পারি তার ভেতরে কি হচ্ছে। আমার মনে হয় আপনার ভেতরে একটা জ্বালা আছে। জ্বালা? হ্যাঁ জ্বালা। সরি আমি না জেনে তোমার মনে আঘাত দিয়েছি। জানো তোমাকে প্রথম দেখার পর থেকে মনে হচ্ছে তুমি আমার কত কাছের, কত আপন, তাই কথাগুলো বললাম। না না আমি কারো আপন হতে পারি না, কারো কাছের মানুষ হতে পারি না, তুমি আমাকে ভুলে যাও। মিথিলা যাই, ও যে আমার পাড়ার ছেলেরা আমাকে ডাকছে, ও আমাকে নিয়ে একটু বেড়াতে যাবে। এদিকে এসো। চলো ভুলে যাবো তোমাকে, জীবনেও তোমাকে ভুলতে পারবো না। আসছে যাই বলি। আরে আপা, আরে ছাড় না। ওরে বাবা রে আপা, এভাবে কেউ ছাগলের মতো কিছু বলে না,
মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। তুই কিছু না বলে ও কি বলে তাই আগে শোন, আর তুই যা, আমি এখানে আছি। যাই, রকির মতো করে ভালোবাসার কথা বলি গিয়ে। না না তুমি বলো না, মানে আপনি বলুন। না থাক, তুমি বলো, তুমি আবার কি মনে করবে? না না আমি কিচ্ছু মনে করব না, আপনার মনে যা আছে বলুন। না মানে কাল রাতে? কাল রাতের কথা তো কাল রাতেই চলে গেছে, সে কথা বাদ দিন, এখন আপনি আজকের কথা বলুন। আজকে আপনার মনে কি কথা আছে সে কথা বলুন। আমার মনে? আমার মনে কি আছে? আপনার মনে যা আছে তাই বলবেন, আপনি বলবেন আর আমি শুনব। আমার মনে কি কথা আছে দয়া করে একটু বলে দিন না। আপনার মনে কি কথা আছে তা আমি কি করে বলবো, আপনি বলুন। সামনে দিয়ে দুইটা আরো করছে, ভাই 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 মারি না মারি না, আমি দিদি চিনি লোক ভাই ভাই, আমি দুইটা মানুষ সঙ্গে আছি ভাই। খেলা নেই খেলা নেই, ধরে কি এর মধ্যে উঠলাম। স্যার আমি এনে পড়িয়ে পড়িয়ে ঘুমাইতেছে আর ওরা আমার মারিয়ে লাই ছেলে। হ্যাঁ বেটা ঘুমাচ্ছিলাম কোথায়, চোখ বন্ধ করে একটু ঝিমাচ্ছিলাম। আপনি এখানে আরামে চোখ বন্ধ করিয়া আছেন আর হালার পাবলিক আমার জীবনের লেগে চোখ বন্ধ করিয়া দিছেলে। কি ব্যাপার, রাস্তার মধ্যে গামছা বিছাইয়া টা বসা সরাই ছিঁড়েই রাখছেন কে? আপনার কি টা বেশি হয়ে গেছে? তাই বেটা, আমার টাকা এত সস্তা নয় যে রাস্তার মধ্যে চড়িয়ে রাখবো, এগুলো পাবলিকের টাকা পয়সা। পাবলিকের টাকা পয়সা মানে? তুই চলে যাওয়ার পর আমি একটু ঝিমাচ্ছিলাম, লোকে ভেবেছে আমি অসুস্থ ফকির, বেটারা দয়া করে টাকা পয়সা ফেলে গেছে। সি 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 আপনি মানিজ্জত খুঁড়ে গেলাইলেন, কক্সবাজার আইয়াই ভিক্ষা করলেন। এবারে চুপ, আমি কি কারো কাছে হাত পেতে ভিক্ষা চেয়েছি? হ্যাঁ ভিক্ষা করে কাকে বলে, ওই ভিক্ষা করে কাকে বলে বল। আমি যদি কাউকে বলতাম বাবা আমাকে সাহায্য করেন সাহায্য করুন, তাহলে ভিক্ষা হতো। ওরা যখন টাকা পয়সা দিয়েছিলে বাধা দিলেন না কেন? এই বাধা দেবো কেন, লোকে যদি ইচ্ছে করে টাকা পয়সা ফেলে যায় আমি বাধা দেবো কেন? আমি ভাবলাম কক্সবাজারে আসার খরচাটা যদি কিছু উঠে যায় তাতে বন্ধু কি, তাই চেপে গেলাম। লোকে ঠিকই কয়, আপনি আসলেই একটা কোটি টাকার ফকির। চুপ কর ম্যাডাম, ওদের কোনো খবর পেলি? না বিজে কোথাও নাই, মোর মনে হয় কোনো হোটেলে বইয়া আড্ডা দিতে আছে। হোটেল গিয়ে দেখকেই ঠিক আছে, এগুলো ওঠা এগিনি মোর দ্বারা থাক, আমি লই চাইলে এর মধ্যে ভাগ বইলে ধর ওটে। রকি তুই কি সুন্দর করে ভালোবাসার কথা বলিস, আমি পারি না কেন রে? শোনো ভাইয়া, পৃথিবীতে সবচেয়ে ইজি জিনিস হলো প্রেম করা, তুমি সেটা আজও শিখতে পারোনি। আমাকে একটু শিখিয়ে দে না। শোনো ফার্স্ট লেসন, যখন কাউকে ভালো লাগবে বা ভালোবাসবে তখন তাড়াতাড়ি তাকে বলে দেবে ভালোবাসার কথা, দেরি করেছো তো মরেছো। কি করে বলবো সেটা আগে বুঝিয়ে বল। বলবে সিনিয়রিটা, থাম, ওর নাম সিনিয়রিটা না, ওর নাম অ্যানি। ও অ্যানি, তাহলে বলবে অ্যানি আমি তোমাকে ভালোবাসি। তারপর? তারপর আর বলতে হবে না, ওই বলবে। তুমি শুধু শুরুটা করে দেবে ভাইয়া, দেখবে ওই অ্যানির মুখ থেকে প্রেমের কথা সুনামির ঢেউয়ের মতো বেরিয়ে আসবে। সত্যি ছোট, তোর না প্রেমের ডক্টরেট পাওয়া উচিত ছিল, আমি আজই গিয়ে ওকে বলবো। বাবা বলেছি পরশু ঢাকায় ফিরতে, কিন্তু কি করে যাব? আমি এখনো আমার জানকে আমার ভালোবাসার কথা বলতে পারলাম না। আরে আপা, তোর মতো ছ্যাবলা মেয়ে আমি কম দেখেছি। আরে কোনো মেয়ে কোনোদিন প্রেমের কথা আগে বলে না, ছেলের আগে বলে। তো
তুই তো বলেছিস লেডিস ফার্স্ট। আরে সেটা অন্য ব্যাপারে, প্রেমের ব্যাপারে না। ও তো নাম নিতে না নিতে তোর মুখে এসে গেছে, দেখিস তুই প্রেমের কথা বলার আগে ও বলে ফেলবে। না তোর কথা আমি আর শুনছি না, আমি আগে বলবো, যাই। আজ আর দেরি করবো না, আমি আগে বলবো, তোমাকে আমি ভালোবাসি। আমি তোমাকে একটা কথা, তুমি কিছু বলছিলে? আমি বলছিলাম না তো, তুমি বলছিলে, বলো। না তুমি তো আগে বলছিলে। তুমি আগে বলো। আমি আগে কি বলবো? আমি কি করে জানবো, তুমি কি বলবে? আমি ভুলে গেছি, একটু পানি খেয়ে আসি। এই শোনো, কোথায় যাচ্ছো? গলাটা শুধু কাট হয়ে গেল। তোমার মনের কথা বলো, বলো না, প্লিজ প্লিজ প্লিজ, আজকে তোমাকে বলতেই হবে, বলো না, বলো না। তুমি এমন করছো কেন? তোমার কি কিছু হয়েছে? না না আমার কিছু হয়নি, প্লিজ তুমি বলো, বলো না, তোমার মনের কথা বলো, আমি আর ধৈর্য ধরতে পারছি না, প্লিজ। বাবারে, আমার ছোট ভাই রকি, ও খুব সুন্দর করে বলতে পারে, ও এসে তোমাকে সব বুঝিয়ে বলবে। আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি, মনে করো না, প্লিজ মনে করো। তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে দাও, আমি সব ভুলে গেছি। শোনো শোনো, কোথায় যাচ্ছ? এই যে চলে গেল, হায় আল্লাহ, এখন আমার কি হবে? তোর মাথা হবে, একটা কথা বলতে গিয়ে 10 বার ঢোক গিলি, তোকে দিয়ে প্রেম হবে না। আরে প্রেমের ব্যাপারে দেরি করতে নেই, সোজা বলে দিতে হয়। কেমন করে? এই মিস্টার, আমি তোমাকে ভালোবাসি, ডু ইউ লাভ মি? এই তুই জানলি কেমন করে? তুই কি প্রেম করেছিস? প্রেম করতে হয় না পা, প্রেম হয়ে যায়। আর কখন প্রেম কার সঙ্গে হয় সে প্রেমিক প্রেমিকা ছাড়া আর কেউ বুঝতে পারে না। চল হোটেলে, চল চল। আজকাল তোমার কাম কাজে মন নাই, একটা পোলার লগে সব সময় তোমার ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই পোলাটা কেডা চুপ করে আছো কেন, কও। আচ্ছা তুমি কি ওরে আগে থেকে চিন্তা? না এখানে এসে আলাপ হয়েছে। তুমি কি ওর কাছে আমগো মাল বিক্রি করছো? না। কেন? ওইসব খায় না। এসব আগে থেকে কেউ খায় না, খাওন শেখাইতে হয়। তুমি কি খাওনের চেষ্টা করছো? না। কেন? তুমি কি পোলাটার প্রেমে পড়ে গেলা? তুমি তো জানো আমগো লাইনে প্রেম প্রীতির কোনো দাম নাই, আছে শুধু প্রেমের একটি। আমি আপনাদের লাইনের লোক নই, আমাকে দিয়ে জোর করে এই কাজ করতে বাধ্য করছেন, আমার মা বোনকে জিম্মি করে আপনারা আমাকে দিয়ে এসব অসৎ কাজ করাচ্ছেন। হ্যাঁ তুমি ঠিক কইছো, তুমি যদি আমগো কথা মতো কাম না করো তাহলে তোমার মা বাঁচবো না, তোমার বোন রে আর কোনোদিন খুঁজে পাইবো না, বুঝছো? আপনার দুটি পায়ে পড়ি, আমাকে আপনি বাঁচান, আমি সুস্থ হয়ে বেঁচে থাকতে চাই। আপনারা আমার মা বোনকে ছেড়ে দিন, আমি আমার মা বোনকে নিয়ে অন্য দেশে চলে যাব, আপনাদের কোনো ক্ষতি করব না, দয়া করে এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন। ঠিক আছে ঠিক আছে, আজকা একটা বড় সালান আইব, এই সালানটা তুমি ঢাকায় পৌঁছে দিবা, তারপর আমি ভাইরে কইয়া তোমার মুক্তি ব্যবস্থা করে দিব। চলো চলো আসো আসো। জুম্মন সব ঠিক আছে তো? জি বস সব ঠিক আছে। কই মাল কই? এই যে বস আপনার মাল। সাবাস জুম্মন, আমগো লাইনে তোর অনেক তারা কি হইব, বাইরে কইয়া তোর বেতন বাড়ায় দিব, তোর মিদিকা এই মালগুলো লয়া পরশু দিন তুমি ঢাকা যাবা। রীতা তোমার পেটের উপর এই মালগুলো থাকবো, হুম, তোমার এই পোয়াতে শাস্তি হইব, আর তোমরা দুজন কোন সাইজা ওর লগে যাইবা। ওকে বস। হ্যাঁ চলো। Thank you.
হঠাৎ এই নির্জন জায়গায় আমাকে ডেকে পাঠিয়েছো কেন? তোমার সঙ্গে এই নির্জনে আমি কিছু কথা বলতে চাই। তোমার কথা শোনার জন্যই তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিশ্বাস করো মিথিলা, আমার জীবনে সবকিছু কেমন যেন বদলে যাচ্ছে। দেখো রকি, তুমি খুব ভালো ছেলে, তোমার সঙ্গে আমার এখানেই দেখা। আমার সম্বন্ধে তুমি কিছুই জানো না। যা জেনেছি সেটা কি যথেষ্ট নয়? আচ্ছা মিথিলা, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে পছন্দ করো না? তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোমার এমন কি কথা আছে যা তুমি আমাকে বলতে পারো না? মানুষের জীবনে এমন কিছু কথা আছে যা ইচ্ছে থাকলেও বলা যায় না। তুমি তুমি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। আমার জীবনটার সঙ্গে তুমি নিজেকে জড়ালে তুমিও জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে রকি, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কি এমন আছে তোমার জীবনে যে আমি তোমার কাছে গেলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাব? আমি বারবার তোমার কাছে ছুটে আসি আর বারবার তুমি আমাকে দূরে সরিয়ে দাও। তুমি কি তুমি কি অন্য কাউকে ভালোবাসো? না রকি, না, আমি অন্য কাউকে ভালোবাসি না। আমার জীবনে তুমি প্রথম প্রেমের ফুল ফুটিয়েছ। তুমি যেমন চিৎকার করে বলতে পারো তুমি আমাকে ভালোবাসো, আমি বলতে পারি না। কেন পারো না? কিসের ভয়, কিসের সংকোচ? কোন সংকোচ নয় রকি, ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি, সব শুনে তুমি যদি আমাকে ঘৃণা করো। ঘৃণা করব তোমাকে? ভুলে যাব তোমাকে? আমার বড় ভয় হয় রকি তোমাকে হারাবার। ঢাকায় গিয়ে আমি তোমাকে সব বলবো। আমি শুধু তোমাকে ভালোবাসি রকি, আমাকে তুমি কোনোদিন ভুলে যেও না। তোমাকে ছাড়া আমিও বাঁচবো না মিথিলা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আই লাভ ইউ। আকাশের নিচে মাটির কাছে প্রেমের এক পৃথিবী, ভালো লাগে এসবই। মেঘের ওড়না পাহাড়ি ঝর্ণা ফুলের সুরভি, ভালো লাগে এসবই। আকাশের নিচে মাটির কাছে প্রেমের এক পৃথিবী, ভালো লাগে যে সবই। মেঘের ওড়না পাহাড়ি ঝর্ণা ফুলের সুরভি, ভালো লাগে যে সবই।
তাই বুঝি আমরা এত কাছে আমি যদি হই কবিতা তুমি সেই কবিতার কবি ভালো লাগে যে সবই আকাশের নিচে মাটির কাছে প্রেমের এক পৃথিবী ভালো লাগে যে সবই আকাশের নিচে মাটির কাছে প্রেমের এক পৃথিবী ভালো লাগে যে একটা শর্ত আছে শর্ত কিসের শর্ত আমনে হাম দুইটা কলা আর দুইটা সিদ্ধ ডিম মরে খাওয়াইবেন হেয়া না হইলে মুই যাবো না কেন ডিম কলা কেন গায়ের শক্তি বাড়াইতে হইবে দরকার হইলে আমনের দুই পোলারে পিড়াইয়া দুইটা সিদ্ধ ডিম দিয়ে দেশি মুরগি চিনি দিয়া আর দুইটা কলা দেওয়া দিয়া এক ডজন খা এক ডজন খা পাইলে খামু বলো আমি কাল বিকেলে চলে যাচ্ছি চলে যাচ্ছ কোথায় ঢাকায় ও কি আশ্চর্য কিছুতেই বলতে পারছি না কেন আমি ওকে ভালোবাসি কেমন বোকার মতো দাঁড়িয়ে আছে বলতে পারি না আমাকে ভালোবাসে আমি মেয়ে কি করে আগে বলি আমি তোমাকে ভালোবাসি কেমন বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে একবার বলতে পারে না অজ্ঞ আমি তোমাকে ভালোবাসি শোনো আমি বলছিলাম কি হ্যাঁ বলো না না তুমি বলো না না তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি বলো তুমি বলো ওহো তোমার মনের কথা তুমি বলতে পারো না বলতে পারি কিন্তু লজ্জা লাগে তুমি বলো না প্লিজ তুমি একটা ভেতু তুমি একটা কাপুরুষ আরে ও কাপুরুষ আমরা তো মহাপুরুষ ও তোমার সাথে প্রেম করে তো কি হয়েছে আমরা তোমাদের মতো শকুনকে দিয়ে আমার কি হবে বাস্টার্ড এই কি বললি শুনতে পাওনি বয়রা নাকি বয়রা তুমি আমাদের গালি দিলে চলো তোমাকে আজকে প্রেম শিখাবো এই যে ভাই ওকে কোথায় নিয়ে যাবে ভাই আরে প্রেম শিখাতে তো শেখানো যায় না ভাই ওটা মনের অজান্তেই হয়ে যায় জোর করে কি প্রেম করা যায় ওকে ছেড়ে দাও ভাই ওই শালা তোর কাছে প্রেম শিখতে হবে দেখ আমাদের প্রেম কাকে বলে দেখ তোরা আমাকে মেরে রক্ত বের করে দিয়েছিস এই রক্তটা মোছার জায়গা পাচ্ছি না আমার হাতে লেগে আছে কামলি কেন আয় মা
যা দিলাম দোয়া করে খাবি ভিক্ষে করে আমি তোমাকে ভালোবাসি 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 আমাকে তোমার হাতের মালা মিষ্টি বাঁধনে বাঁধনা কথা বলো সাথে চলো কথা বলো
আওয়াজ পেলে সারা ঘুঘুর মতো পালিয়ে যাবে। চল বাবা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে তোমাদের নিতে এসেছি। আমার প্রাইভেট ডিটেকটিভের কাছে শুনলাম তোমরা এখানে বসে চুটিয়ে প্রেম করছো, প্রেম আমার বারোটা বাজাবার জন্যে। বাবা, আমি না এখানে প্রেমে পড়ে গেছি। তোর প্রেমের খাতা পুরি, আগে ঢাকায় চল। এই এই সেই বড়টা কোথায় রে? হোটেলে, সেও প্রেম করছে। তোদের প্রেম আমি ছোটাবো, আগে ঢাকায় চল। আবার আমার সেই প্রাইভেট ডিটেকটিভ 009 স্যার, স্যার মুই এই জায়গায়, আপনি পোলার ঘুষি খাইয়া মুই এই জায়গায় উদ্ধার হয়েছি। তুমি ওখানে বসে কি করছো? দয়া করে নেমে এসো। এই চল। এটা আমার ঠিকানা, ঢাকায় গিয়ে দেখা করো। ঠিক আছে, কিন্তু তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। কিন্তু হবুদুল্লাহ ভাই, ছাড়তে তো হবেই, তা না হলে প্লেন ছেড়ে যাবে। তুমি না, তুমি হচ্ছে কাবাব মে হাড্ডি। বাড়িতে আসবেন, কোরমা পোলাও খাবো। চল আপা, দেরি হয়ে যাচ্ছে। বাই। আয়। বাই। বাই, আবার দেখা হবে। বাই। ফকিরের যন্ত্রণায় যাচ্ছিস বাবা তুমি? হ্যাঁ ভাইয়া, বাবা। বাবা, তোমাদের আসল বাবা। তুই বলি ভাই, এবারে ঢাকায় চলো। জানো বাবা, এবার কক্সবাজারে আমরা যে আনন্দ করেছি না? তা তো বুঝলাম, কিন্তু এনি তো পানিতে ডুবে মরছিল। ভাগ্য ভালো ছেলেটি ওই সময় এসেছিল, তা না হলে কি যে হতো। হ্যাঁ রে, ওই ছেলেটি কোথায় থাকে? ঢাকায় থাকে না? আমাদের বাড়িতে আসতে বলেছিস? বলেছি বাবা, আমাদের বাড়ির ঠিকানা নাম্বার সব দিয়ে এসেছি। জানো বাবা, ছেলেটা যা হ্যান্ডসাম, আপাতত ছেলেটার জন্য একেবারে পাগল হয়ে গেছে। মানে? ও কিছু না বাবা, টিনাটা না বড় ফাজিল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। ও শোন, আজ বিকেলের ফ্লাইটে আমি সিঙ্গাপুর যাচ্ছি, দুদিন পরে ফিরব, তখন তোর ছেলেটিকে আসতে বলি। হ্যাঁ, সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস। কি ব্যাপার, তোমরা দল বেঁধে এসছো, কি চাও? ওরা তোমাকে কি যেন বলবে। বলার আর বাকি রেখেছি কি? আমার টাকায় কক্সবাজারে বেড়াতে গেছেন, যাক আমি মেনে নিলাম, কিন্তু আমার টাকায় আজে বাজে মেয়ের সঙ্গে প্রেম করে বেড়াবে, এটাকে আমাকে মেনে যাবে? হেই, মেনে নেওয়া যায় না? স্যার, না 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 মানে? আহা, ওরা কি বলে একটু শোনোই না। বাবা, আমাকে তুমি মাফ করে দাও বাবা, আমাকে তুমি মাফ করে দাও বাবা। বাবা, আরে বাবা, করতেই হবে বাবা। এই কি ব্যাপার, এই কি ব্যাপার, চল চল পড়ে গেলাম। হয়েছে বাবা, হয়েছে হয়েছে, আমি তোদের মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম বাবা। বাবা,
আর জীবনে এমন ভুল করব না। তোমার যেখানে ইচ্ছে আমাকে বিয়ে দেবে, আমি না করব না। মেয়ে যদি ল্যাংড়া বোবাও হয় তাও বিয়ে করব। হ্যাঁ বাবা, আমরা আর কোনোদিন তোমার অবাধ্য হব না, তোমার টাকাও চুরি করব না। তোমার যেখানে খুশি তুমি আমার বিয়ে দাও, মেয়ে যদি টেরা হয় আমি না করব না। মানে নেন স্যার, নেন মানে। তুমি অমন করছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি আনন্দে পাগল হয়ে গেছি। ফকির চাঁদের দুই ছেলে আজ মানুষ হয়ে গেছে। দুলারি বেগম, তুমি আমার এই ছেলে দুটোকে কত বদনাম করেছো। আমি বদনাম করেছি তোমার ছেলেদের? তুমি তো সারা জীবন ওদের বদনাম করেছো। না না, তুমি না, তুমি না। এইবার কাউটা 009 আমার ছেলেদের বদনাম করেছে। স্যার মোর কি দোষ? আমনি তো আমনের বোলা অফিসে লাগাই দিয়েছেন মোরে গোয়েন্দাগিরি করতে। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে আর আমার ছেলেদের পেছনে লাগবে না। এখন থেকে পিছে গোয়েন্দাগিরি করবো। এখন থেকে তুমি গোয়েন্দা না, আমার ছেলেদের ম্যানেজার হয়ে কাজ করবে। যাও বিয়ের ব্যবস্থা করো, যাও। তুলি ডেকে ঢাকে নাকে ঢাক ঢোল বাজাও রে, আয়োরি নায়োরি তোমরা ডালা সাজাও রে। তুলি ডেকে ঢাকে নাকে ঢাক ঢোল বাজাও রে, আয়োরি নায়োরি তোমরা ডালা সাজাও রে। লাল বাতি নীল বাতি ফুটি হবে সারা রাতি রে, ফুটেছে ফুটেছে বিয়ের ফুল ফুটেছে, ফুটেছে ফুটেছে বিয়ের ফুল ফুটেছে। ঢুলি ডেকে ঢাকে নাকে ঢাক ঢোল বাজাও রে, আয়োরি নায়োরি তোমরা ডালা সাজাও রে। লাল বাতি নীল বাতি ফুটি হবে সারা রাতি রে, ফুটেছে ফুটেছে বিয়ের ফুল ফুটেছে, ফুটেছে ফুটেছে বিয়ের ফুল ফুটেছে। পীড়িত যতন পীড়িত রতন পীড়িত গলার হার, শোনো বলি আনার কলি প্রেম দুজনার, মনে পড়ে কি তোমার? বাবা ভালো বাবা ভালো বাবা দুই নয়ন, তুমি ছাড়া দিশে হারা শূন্য এই ভুবন, আমরা এই তিন দুইজন। তুমি আদর স্নেহের চাদর তুমি আশীর্বাদ, তুমি আকাশ প্রাণের বাতাস তুমি সূর্য চাঁদ, এটা মনের যত স্বাদ। তুমি মায়েরই পাশে খুশিতে দুনিয়া আসে রে, তুমি মায়েরই পাশে খুশিতে দুনিয়া আসে রে। ফুটেছে ফুটেছে বিয়ের ফুল ফুটেছে, ফুটেছে ফুটেছে বিয়ের ফুল ফুটেছে। ঢুলি ডেকে ঢাকে নাকে ঢাক ঢোল বাজাও রে, আয়োরি নায়োরি তোমরা ডালা সাজাও রে। ঢুলি ডেকে ঢাকে নাকে ঢাক ঢোল বাজাও রে, আয়োরি নায়োরি তোমরা ডালা সাজাও রে। লাল বাতি নীল বাতি ফুটি হবে সারা রাতি রে, ফুটেছে ফুটেছে বিয়ের ফুল ফুটেছে, ফুটেছে ফুটেছে বিয়ের ফুল ফুটেছে, ফুটেছে ফুটেছে বিয়ের ফুল ফুটেছে। স্যার
খুব তো নাচতে আসেন গাইতে আসেন, এদিকে ঘটনা হয়েছেন। কি ঘটনা? আপনার পোলা গোজে মাইয়া গেল বিয়ে দিতে আসেন, হে গো বাপেরা কইছে আপনার যৌতুক দেবে না। কেন কেন যৌতুক দেবে না? কইছে যৌতুক দেওয়া নেওয়া বেআইনি, আপনি যদি যৌতুক নেন হের আপনার পুলিশে ধরাই দেবে। না না আমি এই বিয়ে মানি না, আমি এই বিয়ে মানি না, আমি আমি মানি না, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে হবে না, এই বিয়ে হবে না, এই বিয়ে হবে না, হবে না। এই রাত দুপুরে হঠাৎ চেঁচামেচি শুরু করলি কেন? ওরা 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 আমার ছেলেদের যৌতুক ছাড়া দিয়ে দিচ্ছে, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি মানি না। ঘুমিয়ে তুমি ছেলেদের বিয়ে দিচ্ছ, স্বপ্নে যৌতুক নিচ্ছ, ঢং না করে শুয়ে পড়ো, রাত শেষ হয়ে আসছে। স্বপ্ন দেখছিলাম, ভোর রাতে স্বপ্ন তো সত্যি হয়, যত তাড়াতাড়ি সম্ভব ওই বেটাদের বিয়ে দিয়ে। স্যার এ বেড়া কি কও, স্যারের সাইতে বাংলাদেশে কোনো বড় লোক নাই। কাউটা জিরো জিরো নাইন, তুমি একটু চুপ করো। হ্যাঁ তুমি মেয়ের বাবাদের আমার শর্তের কথা বলেছিলে? জি স্যার, সব শর্ত খুলিয়া বলিয়াছি। তুমি যে ছেলেদের বিয়ে দিতে যাচ্ছ ওদের মত নিয়েছ, ওরা যদি রাজি না হয়? রাজি হবে না, আরে ওরা রাজি না হলে ওদের বাপ রাজি হবে। কি কি বললে, তুমি আবার বিয়ে করবে? মোহর জ্বালা, আমি আবার বিয়ে করব কেন, ওটা একটা কথার কথা বললাম, বুঝলে না? সি সি স্যার, এই বয়সে আপনার বিয়ে করাই উচিত না স্যার, কিছু মনে না করলে মুই একটা কথা কই, কক্সবাজারে আপনার পোলাগো যেভাবে প্রেমে হাবুডুবু খাইতে দেখছি, যদি ওরা গোপনে বিয়ে করিয়ে ফেলায় কথা কথা থাপুর মারে। কাউটা জিরো জিরো নাইন, তাহলে আমি তোমাকে পেলে রেখেছি কেন? শোনো, এখন থেকে তুমি ছায়ার মতো আমার ছেলেদের পেছনে পেছনে ঘুরবে, ওরা যেন আর কোনোভাবেই কোথাও প্রেম না করতে পারে। ইয়েস স্যার। রকি এখন কি হবে? বাবা আমাদের বিয়ে দিতে চায়, কিন্তু আমি অ্যানিকে ছাড়া বাঁচবো না। আমিও মিথিলাকে ছাড়া বাঁচবো না ভাইয়া। বাবা আমাদের পাহারা দেবার জন্য ওই বেটা কাউঠাকে রেখেছে, একদিনেই ওর পাহারা দেওয়া আমি ভুলিয়ে দেবো। ভাইয়া রমনা পার্কে আমার মিথিলা আসবে কাল সকাল দশটার সময়, আমরা ওখানে চুটিয়ে প্রেম করব। দশটার সময় রমনা পার্কে? আর আমার অ্যানি আসবে গুলশান পার্কে বেলা ১২টায়, সেখানে আমি ওর সাথে প্রেম করব, কেউ জানতে পারবে না। জানতে পারবো না? মোর নাম কাউফা জিরো জিরো নাই, সবাই ধরা পড়িয়ে যাইবা, রমনা পার্ক আর গুলশান পার্ক, এইবার তো ওরা ধরে গেলাম। যদি পশু পাখির ডাকও শুনি না, এইখানে তো নাই, গুলশান পার্কে যাই। এখানে তো হিয়াল কুত্তাও নাই, এখানেও তো নাই, আমার কি দুই ভাই মিললে সরকার মধ্যে ফালাইলে নাই? যাই আবার রমনা পার্কে যাই। আমার ছেলেদের কোনো খোঁজ পেলে? আর কইয়েন না স্যার, মনে হয় বোলা দুইটা কোন হারামির বোলা। হ্যাঁ ঠিকই বলেছ, কোন বেইমানের বোলা হইবে, ঠিক, কোন নালায়েকের বোলা হইবে। হ্যাঁ ঠিকই, আমার মনে হয় কোন গর্দমের বোলা হইবে। Oh!
ভাইয়া ভাইয়াকে ধরো, জলদি হাসপাতালে নিতে হবে। পেশেন্টের সঙ্গে আপনারা এসেছেন? জি, আমি পেশেন্টের ছোট ভাই। ভাইয়ার অবস্থা কি ডক্টর? কন্ডিশন খুব একটা ভালো না, এক্ষুনি অপারেশন করতে হবে। আপনার ভাই খুবই ভাগ্যবান, গুলিটা শোল্ডারে আটকে আছে। সানি বাঁচবে তো? আপনাকে বাঁচিয়ে দিলেন ডাক্তার সাহেব। দেখুন, আমরা তো চেষ্টা করবই, বাকিটা আল্লাহর হাত। আপনারা আর দেরি করবেন না, টাকা পয়সা জমা দিয়ে ফর্মালিটিসটা সেরে ফেলুন। আমি এক্ষুনি যাচ্ছি ডক্টর। ঠিক আছে। অ্যানি, তুমি এখানে থাকো। ঠিক আছে, আমি এখানে আছি, তুমি তাড়াতাড়ি যাও। আমি আসছি। বাবা, ভাইয়া হাসপাতালে, জলদি আমাকে 50,000 টাকা দাও। নাটক করছিস না? নাটক, ওসব নাটক ফাটক আমি আর বিশ্বাস করি না। না বাবা না, আমি কোনো নাটক করছি না, আমি সত্যি বলছি। ভাইয়ার জীবন মরণ অবস্থা, ভাইয়া গুলি খেয়েছে। রকি, সানির গুলি খাওয়া নিয়ে মিথ্যে বলতে পারলি? দেখ, তোরা এসব অভিনয় অনেক করে, এসব অভিনয় করে আর কোনো লাভ না। আমি সত্যি বলছি, অভিনয় করছি না। থাক, তোদের এসব চালাকের মধ্যে আমরা আর নেই। মা মা শোনো, বাবা বাবা প্লিজ আমার কথা বিশ্বাস করো। বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাসের মা মরে গেছে, আমাকে বিশ্বাস করাতে আসিস না। বাবা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। দেখ, তোদের সত্যি অনেক দেখেছি, আর অ্যাক্টিং করিস না তো। অ্যাক্টিং নয় বাবা, অ্যাক্টিং নয়। ভাইয়ার অপারেশন না করাতে পারলে সে বাঁচবে না। তোরা যেভাবে অভিনয় করিস, একদিন সত্যি সত্যি তোদের বিপদ হলে কেউ বিশ্বাস করবে না। তাই হয়েছে মা, তাই হয়েছে। ভাইয়ার অবস্থা খুব খারাপ, তোমরা আমার কথা কেউ বিশ্বাস করছো না। ঠিক আছে, ভাইয়াকে আমি বাঁচাবো, যে করেই হোক ভাইয়াকে আমার বাঁচাতেই হবে। স্যার, খুব খারাপ খবর। খারাপ খবর? হ্যাঁ স্যার, আমনের বড় পোলায় গুলি খেয়ে হাসপাতালে মরতে আছে। কি বলছিস তুই? ঠিকই কইছি স্যার, আমি ওকে ফলো করতে করতে হাসপাতালে গেছিলাম। ডাক্তার কইছে 50,000 টাকা না দিলে অপারেশন হইবে না। খুব ভালো হইবে স্যার, পোলা মরতে গেলে আপনি ঝামেলা শেষ হইবে, তাহাও করতে হইবে না। হারামজাদা, এই হারামজাদা, এই আমার ছেলে বলে গেলে আমার টাকা দিয়ে কি হবে? হ্যাঁ বলো, আমার টাকা দিয়ে কি হবে? তোরা দিবি কম, চলো চলো চলো, সানিকে বাঁচাতে হবে, চলো চলো চলো। ওই ভদ্রলোককে অপারেশনের টাকা জমা দিতে বলেছিলাম, টাকা জমা দিয়েছে? আপনারা অপারেশন শুরু করুন, রকি টাকা আনতে গেছে। না ডাক্তার সাহেব, আমি আমি টাকা জোগাড় করতে পারিনি। তাহলে এখন কি হবে? দেরি হলে পেশেন্টকে বাঁচানো যাবে না। না, ওকে বাঁচাতেই হবে। আপনি অপারেশন শুরু করুন, আমি টাকা নিয়ে আসছি। না, এই নিন ডাক্তার টাকা। কত টাকা আপনার চাই, তবু আপনি আমার ছেলেকে বাঁচিয়ে দিন। বাবা হ্যাঁ নিন, দাঁড়িয়ে রইলেন কেন? সব টাকা নিন, প্রয়োজন হলে আমার শরীরের সমস্ত রক্ত নিয়ে হলে আমার ছেলেকে আপনি বাঁচিয়ে দিন। ঠিক আছে সিস্টার, জলদি পেশেন্টকে ওটিতে নিয়ে যান, আমি আসছি। এসো তোমরা। কি কইলি? জি বস, ওই হারামজাদা আজ আমাদের প্রায় ফাঁসিয়ে দিয়েছিল। প্রথমে আমাদের সাথে আসতেই চায়নি, জোর করে আমরা গাড়িতে উঠেছিলাম, এই সময় ওর কক্সবাজারের সেই নাগর এসে আমাদের বাধা দেয়। শুধু বাধা নয় বস, ও রীতিমতো আমাদের সঙ্গে মারামারি শুরু করে দেয়। শেষে আমরা বাধ্য হয়ে একজনকে গুলি করে কোনো রকমে ওকে নিয়ে পালিয়ে আসি। মিথিলাল কই আছে? হোটেল ড্যাফোডিলে আটকে রেখেছি বস। ঠিক আছে, আমি সাজের বেলা আইতাছি। এখন কেমন আছে বাবা? ভালো, আল্লাহর কাছে হাজার শুকর, তোকে ইজাতে বাঁচিয়ে দিয়েছে। তা বাবা, হঠাৎ গুন্ডারা তোমাদের গুলি করতে গেল কেন? তোমরা কি আবার দুজনে গুন্ডাদের ধরে নাম লিখিয়েছো নাকি? হ্যাঁ বাবা, এসব কথা এখন থাক না। আজকাল রাস্তাঘাটে কত লোক কত লোককে বিনা কারণে গুলি করছে, এখন আবার কারণ লাগে নাকি? স্যার, আমনের পোলা ভালো কাম করতে গিয়ে গুলি খাইছে। মানে? মানে একটা মাইয়ারে বাসাইতে গিয়া গুলি খাইছে। হ্যাঁ মেয়ে? কার মেয়ে? কিসের মেয়ে? হ্যাঁ বাবা, ছাড়ো না এসব কথা, সব পরে শুনো। ডাক্তার বলেছে ভাইয়াকে দু একদিনের মধ্যে ছেড়ে দেবে, তোমরা এখন বাড়ি যাও, আমি একটু ঘুরে আসছি। কোথায় যান কেন? নিশ্চয়ই মিথিলা আর ওই গুন্ডাকে খোঁজে। হ্যাঁ
যারা আমার ভাইয়ের উপর গুলি চালিয়েছে, আমার মিথিলাকে ছিনিয়ে নিয়ে গেছে, তাদের আমি ছাড়বো না। পারবেন না, ও গো সিন্ডিকেট অনেক বড়, ওরা মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী? হ্যাঁ, ওগুলোকে এইভাবে পারা যাইবে না। কিন্তু আমাকে যে পারতেই হবে, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে হবে, মিথিলাকে ছাড়িয়ে আনতেই হবে। উত্তেজিত হইয়া কিছু করা যাইবে না, আমি একজন ছোট গোয়েন্দা, আমি যতটুকু জানি ওরা কয়েকজন মিলে এক জায়গায় আড্ডা মারে, হেয়ানে গেলে মিথিলার কোন একটা হদিশ পাওয়া যাইতে পারে। চলো সেখানে। চলে বাবা, ওর নাম অ্যানি। ও আচ্ছা আচ্ছা, তুমি সেই অ্যানি, তুমি তো গাড়িতে করে সানিকে এনে হাসপাতালে ভর্তি করেছো না? তা তোমার বাবা কি করেন মা? আমার বাবা চৌধুরী জাফরুল্লাহ, ব্যবসা করেন। ওরে বাবা, ওই বিখ্যাত ব্যবসায়ী জাফরুল্লাহ? জি। তা মা অ্যানি, তুমি একটু সানির কাছে বসো, হ্যাঁ, আমরা আমরা একটু খাবার টাবার গুলো নিয়ে আসি। হ্যাঁ, এই চলো চলো চলো, আসি বাবা, হ্যাঁ আসি, আসি মা, তুমি বল, তোমরা থাকো, তুমি বলো। জানি না, জানি না, বল আমার মিথিলাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল, বলছি বলছি বলছি, হোটেল ড্যাফোডিলে, হোটেল ড্যাফোডিল। আমার মন জানে
সুযোগ কিনি চাইলাম হইতে তোমরা দিলা না রাধা আমি হইতে তোমরা দিলা না এই চাঁদের রূপ তাহলে ফিরুক যায় নাই কেউ প্ল্যান করে অফ করে দিছে লকে দেখছ না বস আয় আমার লাগে রকি তুমি আমাকে এভাবে পাঠাতে পারবে না আমার অজান্তে আমি যে জালের মধ্যে ফেসে গেছি সে জাল থেকে তুমি আমাকে বের করতে পারবে না আমি তোমাকে উদ্ধার করবো মিথিলা তোমাকে বাঁচাতে না পারলে আমি তো বাঁচবো না কিন্তু আমি একটা কথা চিন্তা করে পাই না তুমি ওদের চক্রান্তের শিকার হলে কিভাবে সে অনেক কথা অভাবের সংসার মহাসুস্থ ছোট বোনের লেখাপড়া চোখে যখন অন্ধকার দেখছি তখন বাবার পুরনো বন্ধু ওই জাফরুল্লাহ আমাকে মিথ্যে প্রলোভন দেখি চাকরি দেবার নাম করে আমাকে দিয়ে এ কাজ করতে বাধ্য করেছে আমি তোমাকে ওই অন্ধকার জগৎ থেকে মুক্ত করবই পারবে না রকি ওদের দল অনেক বড় ওদের ওখানে যে এক পার ঢোকে সে আর বেরোতে পারে না কেঁদো না মিথিলা আমি তোমাকে কথা দিচ্ছি ওদের জাল যতই বড় হোক না কেন ওই জাল ছিঁড়ে আমি তোমাদের বের করে আনবো চলো তোমার মা আর বোনকে আগে উদ্ধার করি কাঁঠা ভাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মিথিলার মায়ের দাফনের ব্যবস্থা করতে হবে আমি যাই তোরা সাবধানে থাকিস হ্যাঁ আচ্ছা একটু শান্ত হও মিথিলা তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে এই সমস্যার তো সমাধান হবে না আমাদের এখন শক্ত হতে হবে ওদের হাত থেকে বাঁচতে হলে আমাদের এখন যুদ্ধ করতে হবে তুমি আমাকে একটু সহযোগিতা করো নিশ্চয় আমরা যুদ্ধে জয়ী হব পারবে না রকি ওরা আমাদের সবাইকে শেষ করে দেবে ঠিক আছে মানুষের মতো বাঁচতে গিয়ে যদি মরতে হয়
তাই মরব। শোনো, আমি যাই, কিছু খাবারের ব্যবস্থা করি। সাবধান, তোমরা কিন্তু কেউ ঘরের বাইরে যাবে না। ছেলে ডিস্কো থেকে মিথিলাকে তুলে নিয়ে যায়, মিথিলার বাড়িতে গিয়ে তার মা বোনকে তুলে নিয়ে যায়। তোমরা কি করছিলে? ঘুমোচ্ছিলে? কে ছেলেটি? পোলাটার নাম হইতেছে রকি। কক্সবাজারে মিথিলার লগে আলাপ হয়েছিল। আমরা বহুত চেষ্টা করছিলাম মিথিলারে পোলাটার কাছ থেকে সরায় নিতে। চেষ্টা করেছিল, একেবারে শেষ করে দাওনি কেন? আমাদের লাইনে মানুষের জীবনের কোনো মূল্য নেই। এখন যদি তারা মিডিয়ার কাছে, পুলিশের কাছে মুখ খোলে, তাহলে আমাদের একটারও বাঁচার রাস্তা নেই। আমরা চেষ্টা করতেছি, শীঘ্রই ওকে আমরা ধরে ফেলাম। চারিদিকে লোক লাগাইছি, যত তাড়াতাড়ি সম্ভব। সম্ভব না, তাদের খুঁজে বের করতেই হবে। রকি, তোর এই অবস্থা কেন? আর এই তিন দিন কোথায় ছিলি তুই? কিরে চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে। বুড়ো মানুষ তোর বাবা, আজ তিন দিন ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, বল তুই কোথায় ছিলি? সানির কাছে শুনলাম তোরা একটা মেয়েকে বাঁচাতে গিয়ে সানি গুলি খেয়েছে। মেয়েটিকে আর তার সাথে তোর কি সম্পর্ক? মা, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি তোমাদের সব বলবো। তার আগে ভাইয়াকে যারা গুলি করেছে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে। তুই শাস্তি দিবি মানে? শাস্তি দেবার জন্য আইন আছে, আদালত আছে, তারাই শাস্তি দেবে। দেখ, পুলিশ কেস হয়েছে, আদালতেই ওদের বিচার হবে। পুলিশ আদালত ওদের বিচার করতে পারবে না ভাইয়া, আমি ওদের বিচার করব। ওরা তোমার উপর গুলি চালিয়েছে, মিথিলার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। মিথিলাকে? তার সাথে তোর কি সম্পর্ক? মা, মিথিলা একটা অসহায় মেয়ে, তার জীবনটাকে নিয়ে একদল লোক ছিনিমিনি খেলছে। তাতে তোর কি? কোন না কোন মেয়ে, তার জন্য তোরা কেন মারামারি করে ঘুরে বেড়াবে? মা, মা, আমি তোমাকে বোঝাতে পারবো না মিথিলা আমার কে। আমাকে একটু সময় দাও, আমি তোমাদের সব খুলে বলবো। বাবাকে বলো আমাকে নিয়ে যেন চিন্তা না করেন। রকি, রকি যাস নে, কথা শোন। একটা কথা কম। কি কথা? আপনার মায়ে আনির লগে সানি নামে এক পোলার খুব মিল মহব্বত, এবং ওরা দুজন দুজনের ভালোবাসে, আর এটা আপনি জানেন? হ্যাঁ জানি, ছেলেটা ভালো, অ্যানির ছেলেটাকে ভালোবাসে, আর আমিও মোটামুটি ঠিক করেছি ওদের বিয়ে দেবো। আপনি জানেন ওই সানিকাটা? ও হইতেছে রকির বড় ভাই। রকির বড় ভাই? হ্যাঁ, আপনি পারেন রকি কই আছে এই খবর জানতে। থ্যাংকস গড, অল্পের জন্য তুমি বেঁচে গেছো। গুলিটা যদি তোমার বুকের মাঝখানে লাগতো তাহলে তোমাকে বাঁচানো সম্ভব হতো না। তুমি তো এখন সম্পূর্ণ সুস্থ না? মোটামুটি সুস্থ, ডাক্তার কিছুদিন বাড়িতে রেস্ট নিতে বলেছেন। আমি বাড়ি থেকে বের হই না, অ্যানি ফোন করে বলল আপনি নাকি আমাকে ডেকেছেন, তাই এলাম। অ্যানির কাছে শুনলাম একটা মেয়েকে বাঁচাতে গিয়ে রকির সাথে গুন্ডাদের মারামারি হয়, এর মাঝখানে তোমরা এসে পড়ো, গুন্ডারা গুলি চালায়, গুলি এসে তোমার গায়ে লাগে। ওরা রকির সঙ্গে ভীষণ মারামারি করছিল, আমার সামনে আমার ভাইকে ওরা মারবে আর আমি চুপ করে দাঁড়িয়ে দেখব? তোমাদের সঙ্গে যাদের মারামারি হয়েছে আমি যতদূর খবর পেয়েছি তারা বিরাট একটা সিন্ডিকেটের লোক, এদের নানা রকম অবৈধ ব্যবসা আছে, মদ, গাঁজা, ইয়াবা, হাসিস, এরা সারা বাংলাদেশে এগুলো সাপ্লাই দেয়। ওদের দলের একজন হলো ওই মেয়েটি। জানো, এইসব মেয়েরা কোনোদিন ভালো হয় না, এরা মদ, গাঁজা, হেরোইন সব খায়, চরিত্র বলতে কিছু নেই এদের। তোমার ভাই কি করে এই মেয়েটার পাল্লায় পড়ল? শোনো সানি, তোমরা ভদ্রলোকের ছেলে, তোমাদের এর মধ্যে জড়ানো উচিত না। রকি কোথায়? জানি না, হঠাৎ তিন চার দিন পর বাড়িতে এসেছিল, তারপর রাগারাগি করে আবার কোথায় চলে গেছে। না 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 না, এটা ঠিক না। তুমি বড় ভাই, তুমি থাকতে তোমার ছোট ভাই এইরকম একটা বিপদে পড়বে, এটা ভালো কথা নয়। তুমি রকিকে খুঁজে বের করো, দরকার হলে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে বোঝাবো। ওই মেয়েটি ভালো না। কি বলছো ভাইয়া, মিথিলে বাজে মেয়ে কথা তুমি বলতে পারলে? একটু বোঝার চেষ্টা কর রকি, মিথিলা যে দলে কাজ করে সেই দলে কোনো ভালো মেয়ে থাকতে পারে না। মিথিলা সম্পর্কে তুমি কিছু জানো না তাই এই কথা বলছো। আমার কিচ্ছু জানার দরকার নেই, আমি শুধু এইটুকু জানি মিথিলা একটা বাজে মেয়ে। বাস ভাইয়া বাস,
আর বলো না, আমি মিথিলা সম্পর্কে একটা কথাও শুনতে কি আমি জানি। অসুস্থ মাকে বাঁচাবার জন্যে, ছোট বোনকে লেখাপড়া শেখাবার জন্যে শয়তানদের চক্রান্তে পড়ে সে বাধ্য হয়ে এতদিন এই কাজ করেছে। মিথিলার কোনো দোষ নেই ভাইয়া। কে দোষী আর কে নির্দোষ আমি তা জানতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই তুই মিথিলার সাথে মিশবি না। ভাইয়া তুমি তো অ্যানিকে ভালোবাসো, আমি যদি তোমাকে বলি অ্যানিকে ভুলে যেতে তুমি কি পারবে? বলো ভাইয়া তুমি পারবে? মিথিলাকে আমি ভালোবাসি, মিথিলা আমার প্রেম আমার ভালোবাসা, আমি ওকে ওই আবর্জনা থেকে তুলে আনবই। পারবি না, তুই যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছিস ওরা অনেক শক্তিশালী অনেক ভয়ঙ্কর, ওরা তোকে মিথিলাকে শেষ করে ফেলবে। শেষ করে রোজ রোজ মরার থেকে একদিন মরা ভালো, আর যদি বাঁচতেই হয় সমাজে মিথিলাকে নিয়ে মাথা উঁচু করে বাঁচব। অবুঝোস না রকি, মিথিলা কোথায় আছে ওদের কাছে ফিরিয়ে দে। ফিরিয়ে দেব? ওই কুকুরগুলোর কাছে আমি মিথিলাকে ফিরিয়ে দেব? আমা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছি, আমি কি বাবা হয় জানতে পারি তোমরা আমার বাড়িতে কি নিয়ে আলোচনা করছো? ওই মিথিলাকে। বাবা আমি বলছি, রকি একটা একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছে, ওকে উঠিয়ে এনে কোথায় যেন লুকিয়ে রেখেছে, এই জন্য আজকাল আর বাড়ি ফেরে না। চুপ করে আছো কেন? সানি যা বলছে সব সত্যি? বাবা মেয়েটাকে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করে আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি এটা সত্যি, কিন্তু মেয়েটা যে খারাপ এটা সত্যি না। চুপ করো, মেয়েটি যদি ভালোই হবে তাহলে গুন্ডাদের দলে কাজ করছে কেন? আমি চাই না কোনো বাজে মেয়ের সঙ্গে তুমি সম্পর্ক রাখো আর আমাদের সংসারে অশান্তি হোক। ঠিক আছে বাবা, আমি সংসারে অশান্তি ডেকে আনতে চাই না, আমি শুধু চেয়েছি ওই নিজ মেয়েটাকে বাঁচাতে, কারণ এই মেয়েটিকে আমি ভালোবাসি। যদি কোনোদিন প্রমাণ করতে পারি মিথিলা ভালো তাহলেই তোমাদের এই সংসারে ফিরে আসবো, আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আর কোনোদিন তোমাদের এই সংসারে ফিরে আসবো না। রকি, রকি, তুই কি বলছিস বাবা? এই সংসার ছেড়ে আমাদের ছেড়ে তুই কোথায় যাবি? বাধা দিও না মা, বাধা দিও না, বাবা চায় না আমি এখানে থাকি, তাইও চায় না আমি এখানে থাকি। আমি তো মিথিলা সম্পর্কে তোমাকে সব বলেছি, আমাকে দয়া করে মা, আমি যেন মিথিলাকে ভালো প্রমাণ করে তোমার কাছে নিয়ে আসতে পারি। রকি, রকি যাসনি বাবা। কি বললে? তোমার ভাই রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ, আপনি বলেছেন আমার ভাই একটা খারাপ মেয়ের সাথে মেলামেশা করছে, কিন্তু আপনি কিভাবে জানলেন ওই মেয়েটি একটি খারাপ মেয়ে? সানি তুমি অযথা উত্তেজিত হচ্ছো। উত্তেজিত হব না মানে? আপনার জন্য আমি আমার বন্ধুর মতো ভাইয়ের সাথে দুর্ব্যবহার করেছি, যে কারণে সে বাড়ি ছেড়ে চলে গেছে, আজ আপনাকে বলতেই হবে। আপনি কি করে জানলেন মিথিলার সিন্ডিকেটের মেয়ে সে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত? নিশ্চয়ই আপনি ওই মেয়েটিকে চেনেন। না না, আমি কিভাবে চিনব? আমি যা যা বলেছি তোমাদের ভালোর জন্য বলেছি, রকি আসলে একটা খারাপ মেয়ের পাল্লায় পড়েছে। রকি কোনো খারাপ মেয়ের পাল্লায় পড়েনি, ওই মেয়েটি চক্রান্তের শিকার, আর রকি চেষ্টা করছে ওই সংঘবদ্ধ দলের হাত থেকে মেয়েটিকে বাঁচাতে। আর আপনি বা কেন ওদের ব্যাপারে এত মাথা ঘামাচ্ছেন? সানি তুমি একটু শান্ত হও। কেন শান্ত হব? আমার ভাইকে উনি খারাপ বলছেন, আমার ভাইকে আমার চেয়ে ভালো কেউ জানে না, আমার ভাই কোনো অন্যায় করে না অন্যায় প্রশ্রয় দেয় না। রকি চ্যালেঞ্জ করে গেছে, মিথিলাকে সে নির্দোষ প্রমাণ করেই নিয়ে আসবে। আর আমি আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, সঠিক প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না, আর আমাদের পারিবারিক ব্যাপারে কখনোই নাক গলাবেন না, কথাটা মনে রাখবেন। সানি, সানি দাঁড়াও। না, সানিটাকে বাগে আনতে পারলাম না, অ্যানিটাও বেশ বাড়াবাড়ি করছে, কিন্তু রকি আর মিথিলাকে তো খুঁজে বের করতেই হবে। রকি আমার জন্য তুমি কেন নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছ? মানে? আজ তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছ, বাবা মা ভাই তাদের মনে কষ্ট দিয়েছ, কারণটা আমি। তুমি কি বলতে চাচ্ছ মিথিলা? একটা মিথ্যেকে সত্যি বলে মেনে নিয়ে তোমাকে নরকে একা ফেলে রেখে আমি চলে যাব? কিন্তু রকি সমাজ আছে, তোমার আত্মীয় স্বজন আছে,
তাদের মুখ বন্ধ করবে কি করে? কারণ আমি যে দলে কাজ করেছি এতদিন, আমি খারাপ মেয়ে। সমাজ, সংসার, আত্মীয়, এসব আমি পরোয়া করি না। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু রকি, আমরা তো সমাজেরই মানুষ, আমাকে নিয়ে তো তোমাকে এই সমাজেই থাকতে হবে, আত্মীয় সঙ্গে থাকতে হবে। আমি এত সব কিছু বুঝি না মিথিলা, আমি শুধু এইটুকু বুঝি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। সমাজ যদি আমাদের গ্রহণ না করে মরতে তো পারবো দুজন একসাথে। পারবে না, পারবে না মিথিলা, তুমি আমার সঙ্গে মরছে। আমাকে কেন ভালোবাসতে গেলে রকি? তোমার জন্য শুধু মরতে কেন? তার উপরও যদি কিছু থাকে আমি তাও করতে পারি। কেন তোমাদের নিয়ে আসতে বারণ করেছি? না, এসব পাইছিল না ভাই, কথাগুলো খুব জরুরি তাই আইতে হইল। কি খবর তাড়াতাড়ি বলো। রকি আর মিথিলার খবর আমি পাইছি, ওরা কই আছে আমগুলো খবর আনছে। কিন্তু প্রবলেম হইতে স্যার একটা, আপনার মায়ের বন্ধু সানি আমগুলো ব্যাপারটা লইয়া র্যাব আর পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। সর্বনাশ, পুলিশ বা র্যাবের হাতে রকি বা মিথিলা ধরা পড়ার আগেই ওদেরকে শেষ করে ফেলতে হবে। যদি না পারি তাহলে আর আমাদের বাঁচার কোনো উপায় নেই। সমাজে আমার এই সম্মান, প্রতিপত্তি, অর্থ কিছুই থাকবে না। সবাইকে জেলখানায় পচে মরতে হবে। যাও, যেভাবেই হোক রকি ও মিথিলাকে ধরে আমার বাগান বাড়িতে নিয়ে যাও। ওদেরকে ওখানে শেষ করে মাটির মধ্যে পুঁতে ফেলতে হবে। আপনার কাম হয়ে যাবে ভাই, তো একখান কথা, আপনি এ বাড়ির থেকে সেটা বলেন, আর একটু সাবধানে থাকেন। রকি, রকি তাড়াতাড়ি নিয়ে যায়, নিয়ে যায়। কি হয়েছে মুকুল? সর্বনাশ হয়ে গেছে রকি। আরে কি হয়েছে বলবি তো? আমাদের এই গোপন ঠিকানার খবর স্কান্দারের লোক জেনে গেছে। কাউঠা ভাই রাস্তার মোড়ে আমাদের জন্য অপেক্ষা করছে। এই রাতের অন্ধকারে আমাদের পালাতে হবে, তাড়াতাড়ি চল। সেভাবেই হোক, স্যারের আর বড় বাইরে খবরটা জানাইতেই হইবে। তুলে নিয়ে গেছে, বেশ করেছে, ওদের মেরে ফেলা উচিত। আমি কত করে বললাম রকি এসব ঝামেলার মধ্যে যাস নে, কিন্তু কার কথা কে শোনে? বড় ভাই, মিথিলার কোনো দোষ নাই, রকিরও কোনো দোষ নাই, ওরা চক্রান্তের শিকার। চক্রান্ত, 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 সবাই যখন জানো চক্রান্ত, তাহলে এর মধ্যে জড়াতে গিয়েছিলে কেন? তুই কি বলছিস স্বামী? তোর ছোট ভাইকে গুন্ডারা ধরে নিয়ে গেছে, আর তুই হাত গুটে বসে থাকবি? ও মা, মা আমি বারবার রকিকে মানা করেছি, ওর হাতে পায়ে ধরেছি, ও যেন মিথিলের কাছ থেকে সরে আসে। যত দোষ ওই মেয়েটির। না না সানি, না, মিথিলার কোনো দোষ নেই, রকিরও কোনো দোষ নেই, ওরা নিষ্পাপ, সব দোষ আমার বাবার। তোমার বাবার? হ্যাঁ। কি বলছো তুমি পাগলের মতো? ঠিকই বলছি সানি, আমার বাবা চোরা চালানের মাদক ব্যবসার প্রধান হতা। আমার বাবার ইশারায় সারা বাংলাদেশে এসব অপকর্ম চলে সানি। তুমি মিথিলা আর রকিকে বাঁচাও ওদের হাত থেকে। কিন্তু অ্যানি, ওদের আমি এখন কোথায় খুঁজবো? আমি জানি ওরা কোথায় আছে। আমি বাবার ইস্কান্দারের আলোচনা শুনেছি, ওরা রকি আর মিথিলাকে আমাদের বাগান বাড়িতে নিয়ে গেছে। তোমাদের বাগান বাড়িতে? হ্যাঁ সানি, জলদি করো, তা না হলে হয়তো আমরা ওদের জীবিত পাবো না। মদন, চল সানি, আর দেরি করিস রে, ওদের এই চক্রান্ত শেষ করতেই হবে, রকি আর মিথিলাকে বাঁচাতেই হবে। চল এসো। তুমি আমার দলের মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছিলে, তুমি জানো না আমি কে? আমার এখানে জীবন্ত যে ঢোকে লাশ হয়ে বেড়ে যায়। দূর, এত কথা কনে কি দরকার ভাই? যত তাড়াতাড়ি সম্ভব এই তিন দলে শেষ কইরা মাটিতে পুঁতে ফেলি, কারণ স্থানীয় হন্য হয়ে খুঁজতেছে। ঠিকই বলেছ, এই তিনটাকে শেষ করার ব্যবস্থা করো। হ্যাঁ আমি যাই, আগে কবর খোঁড়ার ব্যবস্থা করি। এই আয় আমার লগে।
ছেলেদের মেরে ফেলতে চাচ্ছিস না? আজ তোকে আমি মেরে ফেলবো। আইন নিজের হাতে তুলে নেবেন না, অপরাধীদের গ্রেফতার করে নিয়ে চলো। কি হলো, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো যে? না দুলারি বেগম, তোমার ছেলে দুটো আসলেই ভালো। এতদিন পরে বুঝলে? ভুল মানুষেরই হয়, আমি এতদিন তাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন দেখছি সন্তানই অমূল্য সম্পদ। কিন্তু মেয়ে দুটোর কি হবে? কি হবে মানে? ওই বেটি, আজ থেকে ওরা দুজন আমার পুত্রবধূ। স্যার, এতদিন আমি একটা ভালো কাম করছিলাম। চুপ বেটা, আইজো মালেন্স, এখনো পুরো ভালো কাজ হয়নি। কাল থেকে তুমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব করবে, হিসেব করে ইনকাম ট্যাক্স ব্যাংক সব কিছু দেবে, তবেই আমি ভালো মানুষ হব। কৃপণের ধন পিঁপড়াতে খাই আমরা, খাইলে দোষের কি? কৃপণের ধন পিঁপড়াতে খাই আমরা, খাইলে দোষের কি? পুষ্টি মনে নয়ন ঘুরাও, হাওয়ায় হাওয়ায় টাকা উড়াও, মনের আশা পুরাও। কৃপণের ধন পিঁপড়াতে খাই আমরা, খাইলে দোষের কি? কৃপণের ধন পিঁপড়াতে খাই আমরা, খাইলে দোষের কি?